I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. Assalamu alaikum. Good morning. আলহামদুলিল্লাহ, তখন ধরে আপনাদের কাছে হযরত সুফি মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন সাহেব, তিনি আলোচনা করলেন। এখন আমি গুনাগার এসেছি আপনাদেরই পীরের আওলাদ, বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সংক্ষেপ সময় দুচার কথা আলোচনা করব। এই বাগানে বসলে সওয়াব হয় না গুনাহ? এতদিন বলার পরও আমার ওই ভাইগুলো শিখলো না কোনো? কি গো তোমরা এরকম কেন? হ্যাঁ, আসো, এসে বসো, বোকার মতো থেকো না। যদি ইমানদার হও, আল্লাহকে ভয় করো, রসুলকে মহব্বত করো, বিশ্বাস যদি করো যে রসুল বলেছে বসলে সওয়াব হবে, সেই নবীর কথা আজ আমি তোমাদেরকে শোনালাম, এসে বসো। দাঁড়িয়ে থাকলে ইজ্জত থাকে না, মাহফিলে বসে সওয়াব যখন হয় বসা দরকার। এরপরেও যদি কারো কপাল ফাটা হয় আমার কিছু করার নেই, আমার দায়িত্ব। আমি বললাম একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وحال البلد الأمين لقد خلقنا ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم الحمد لله
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على شاداه محشر مين لبيك لبيك جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کی غم ہے ہمارا محمد اللهم صل على اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب آ گیا جس کے خاطر قرآن نازل ہوا او محمد مدینے میں موجود ہے اللہم صلی علی کلمہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله حسبي ربي ما في قلبي نور محمد حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াকালা আল্লাহু তাআলা في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা আমার ভাইয়েরা, আমার আম্মা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, আপনারাও আজ আছেন কাল নাই, হায়াত মওতের কথা কেউ বলতে পারবে না, কিন্তু এটা সত্য কথা, মৃত্যু সবার হবে, তথাপিও মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, যেখানে চেষ্টা করে কখনো বাঁচা যাবে না, ঠিক না বেটি? যেটাকে কখনো চেষ্টা করে জয় করা যায় না, সেইটা করার চেষ্টা সবাই করে, অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা সবাই, কিন্তু যেটা চেষ্টা করলে সম্ভব সেটা কিন্তু করে না। আমি আল্লাহওয়ালা হব চেষ্টা করলে আমি না কথা বল, কিন্তু সেটার চেষ্টা আমরা করছি না, যেটা সম্ভব সেটা করছি না, যেটা সম্ভব নয় সেটা করছি, কেন? আমরা মূর্খ, আমাদের মধ্যে সেই জ্ঞান নাই, সেই চেতনা নাই, সেই ভক্তি নাই, সেই ভালোবাসা নাই, আমরা চোখের সামনে দেখি বাপ চলে যায়, দাদু চলে যায়, নানা চলে যায়, কত লাশের পিছনে আমরা গেছি, খাটিয়া রেখে দিয়েছি, আমরা জানাজা তো শরীর হয়েছি, কবরে নিয়ে গেছি, মাটিও দিয়েছি, কত বাপ হয় কেঁদেছে কত ছেলে, মা হয় কেঁদেছে কত ছেলে, নানা হয় নানি হয় দাদু হয় দাদি হয় চাচা হয় ফুপু হয় আত্মীয় হয় কেঁদেছে, আবার সেই থেকে শেষ, কেন? আমাদের মধ্যে সেই শিক্ষাটা নাই। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন, বলুন আমিন। তবে কিন্তু মৃত্যু একদিন হবে, আমার আল্লাহ বলেছে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার রাস্তায় এক পা আসো, আমি আল্লাহ তোমার দিকে দশ পা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার দিকে এক হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে দশ হাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার দিকে হাঁটতে থাকো, আজকে সব আপনারাই মাহফিলে এসেছেন হেঁটে হেঁটে, তো আল্লাহকে খুশি করার জন্য, বান্দা তোমরা যদি আমার দিকে এক হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে ছুটে ছুটে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ যাব বলতে আল্লাহর রহমত যাবে, কথা বুঝছেন? তার মানে আল্লাহর রহমত ছুটে আসবে, আল্লাহর রহমত হেঁটে আসবে, আল্লাহর রহমত দশাত আসবে, আল্লাহর রহমত। আর রহমত যার উপরে হয়, তার দুনিয়াতেও কোনো চিন্তা থাকে না, আখেরাতেও কোনো চিন্তা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু সবার হবে, মওতের কোনো বয়স আছে? ডেড ডেড প্রতিটা জিনিসের গায়ে দেখবেন ডেট লিখা থাকে, যে এতদিন থেকে এতদিন পর্যন্ত চলবে, তারপরে সেটা রিজেক্ট,
বা তিন দিন। মানুষের কোনো ডেট আছে এতদিন তেরোদিন পর্যন্ত? দেখা যাবে দাদু রয়ে গেছে, নাতি চলে গেছে, কি হয় না হয় না, দাদি রয়ে গেছে, নাতনি চলে গেছে, আল্লাহর হুকুম হলে চলে যেতে হয়। এখন তো আবার একদল লোক বেরিয়েছে শুধু জন জন মুসলমানগুলোকে মারছে, বুড়োদের মারে না, জন জন থেকে থেকে মারছে। কাশ্মীরে 90,000 যুবক গায়ে মেরে দিয়েছে, টার্গেট শুধু যুবক মুসলমানগুলোকে। কিন্তু এরা যদি কোনদিন শিক্ষিত হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, এরা যদি কোনদিন চিন্তা করে লয়, আরে বরের বাপকে বাপ বলবো কেন, নিজের বাপকে বাপ বলবো, তাতে 1 টাকা থাক আমার বাপের থাক, পরের বাপের 10 টাকা রেখে লাভ নেই, কালকে এসে নিয়ে চলে যাবে। ইরা যদি কখনো চিন্তা করে লয় যে পরের জন্য নিয়ে কি লাভ, নিজের জন্য লড়বো, তাহলে একদিন এরা দুনিয়াকে আবার জয় করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই একদিন পৃথিবী ইসলামিক কান্ট্রি হবে, তামাম পৃথিবীর হুকুমত ইমাম মেহেদী আলাইহিমুসসালাম করবেন, কিছু মুসলমান থাকবে তখন। কারণ ইসলাম যতবার জিতেছে, হক যতবার জিতেছে, সংখ্যা বেশি লাগে না, ওটাই তো আমার আল্লাহর কুদরত দুনিয়াকে দেখিয়েছে। 1 লাখ লোক 10 জনকে মেরেছে, 1 লাখ লোক 1,000 লোককে মেরেছে, 1 লাখ লোক 20,000 লোককে মেরেছে, এটা তো সম্ভব। কিন্তু 20,000 লোক 1 লাখ লোককে মেরেছে, এটা তো অসম্ভব। আর আল্লাহ অসম্ভবকেই তো সম্ভব করে। 1,000-এর উপরে আবু জেহেল এনেছে লোক, আর আমার রসুল্লাহ মাত্র 313 জনকে নিয়ে আছে। 1,000-এর হাতে তরোয়াল আছে, বল্লম আছে, তীর আছে, ঢাল আছে, রসুল্লাহ তাদেরকে নিয়ে গেছে, সংখ্যাই তো কম, 313 জন। আবার খালি হাতে খাজুরের ডাল রয়েছে, আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করলো, 313 জনকে জিতালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ সবসময় বলেছে আমি তাদের দিকে আছি যাদের দিকে আমার হাবিব আছে, কথা শুনছি, যাদের দিকে আমার হাবিব আছে। আর আমার রসুল বলছে আমি তাদের যে যত বেশি আমার উপর দরুদ পড়বে, সালাম করবে, আমার মহাব্বত করবে, সে আমার কথাগুলো কি শুনে নেবে, আমি তাদের দিকে। চীনের বুকে একটা লড়াই হয়েছিল হক আর না হকে, সত্য আর মিথ্যা, সত্যের দিকে ছিল 30,000, হকের দিকে ছিল 30,000, আর জালিমদের দিকে ছিল 15 লক্ষ। স্বাভাবিক প্রতি 30,000কে মেরে দেওয়াটা সম্ভব ঠিক না বেঁচে, 15 লাখ, 30,000-এ যারা ছিল হকের দিকে, এদের হাতে কোনো তরোয়াল ছিল না, সবার কাছে একটা করে শুধু ঘোড়া ছিল, গল্প বলছি ইতিহাস বলছি, বা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে লড়াই হয়েছিল, সবার হাতে একটা করে কি ছিল, ঘোড়া ছিল সবার কাছে একটা করে, আর 15 লক্ষ যারা ছিল চীনা তারা সুসজ্জিত তরোয়াল ঢাল সব। তথাপি আমার আল্লাহ কত বড় শক্তিমান, আল্লাহ হুসাইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান, তিনি এই 15 লক্ষর কাছে 30,000কে জিতিয়েছিলেন। জোরে বলুন সুবহান। কেন ওই 30,000 ছিল আল্লাহর দিকে, রসুলের দিকে। আর আজকে আমরা 200 কোটি মুসলমান, পৃথিবীর যেদিকেই তাকাবেন আমরা মা খাচ্ছি। কেন? আমরা কাফেরকে বাপ বলেছি, মুনাফেককে আপন করেছি, তাই আমরা মা খাচ্ছি। আওলাদে রসুলদেরকে গুরুত্ব আমরা দিই না, আহলে সুন্নাত আল জামাতের উলামাদেরকে গুরুত্ব দিই না, আমরা বাতিল ফেরকার পিছনে ঘুরে বেড়াচ্ছি, আমরা মুনাফেক আর কাফেরদের হয়ে লড়ছি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে তাদেরই বিজিমের হাতে মার খাওয়াচ্ছে, তারা এসে আমাদের মেন পাওয়ারটাকে চুরি করে নিয়েছে। যে পাওয়ারে মুসলমান জেতে সে পাওয়ারটা কি বলুন, সাহস করে ইমান, ইমানটা কি দাঁড়ি টুপি? আমার পিছনে একজন মুরব্বী বলছেন নামাজ ঠিক বলল, রোজা, হজ না, ইমানটা হলো
আল্লাহ নবীকে রসুল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়াটা হলো ইমান। বলুন, আমাদের কাছ থেকে রসুলের ভালোবাসা কমছে না বাড়ছে? বলুন। আরে কমাচ্ছে কারা? কাফের আর মুনাফিক। মুসলমানের হাতে গান ধরিয়ে দিল, মুসলমানের হাতে সিনেমা ধরিয়ে দিল, মুসলমানের হাতে মদ ধরিয়ে দিল, মুসলিম এলাকায় মেলা ভরিয়ে দিল, মুসলিম এলাকায় যাত্রা ভরিয়ে দিল, মুসলিম এলাকায় ফাংশন ভরিয়ে দিল। কাফেররা দেখুন আমাদের ঘরে রসুল থেকে শোনাচ্ছে। মুসলমানের বাড়ি বাড়ি লোন দিতে লাগলো, কত কম সুদ নেবে বলো? তাতেই লোন লোন যেতে 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 রসুল থেকে মহব্বত কমছে না বাড়ছে। এটা গেল কাফেরদের প্ল্যান। আর মুনাফেকদের প্ল্যান দেখো, কে বলছে ঈদে মিলাদুন্নবী চলবে না, কবর জিয়ারত চলবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আল্লাহ নবীর উপর দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, নবী মাটির তৈরি নবী, আমাদের মতো মানুষ নবী সাফাত করতে পারবে না। কি গো বলছেন আপনি? দেখুন, মুনাফেক আর কাফের দুজন মিলে আমাদের শেষ করছে। আমরা সাধারণ ছেলে, জন ছেলে, যুবক ছেলে, আমঘরের মানুষ, আমরা ভাবছি মলি সাহেব বলেছি। আর যখন দাদা দিদিরা সব গান বাজনা দিচ্ছে, দেখেছিস আমাদের নেতা কত ভালো, আমার এলাকায় ফাংশন দিয়েছে, চট ফুর্তি করে এসেছি, জন যুবক ছেলে যে নাচ দেখছে, বাড়ি 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 টিভি ঢুকিয়ে দিল, কেবিল ঢুকিয়ে দিল, যেতে যেতে লোন ঢুকিয়ে দিল, কত ভালোবাসে দেখেছিস, ফেসিলিটি দিচ্ছে কত লোন, আমরা সেটাকে নিচ্ছি। এজন্য আমাদের মনটা, আমাদের দিলটা, আমাদের ইমানটা কমজোর হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা ভালো জিনিস বুঝি না, ভালো জায়গায় বসতে চাই না, ভালো জায়গায় যেতে চাই না, ভালো কথা শুনতে চাই না, ভালো মানুষের সঙ্গে মিশতে চাই না। তোমাদের উচিত তো আমার সঙ্গে বন্ধুত্ব করা, আমার সঙ্গে থাকা, আমার পাশে থাকা, ঠিক না বেটি? যাহারে আমরা তো দুনিয়ায় নবীর খানদানের বাচ্চাদের সঙ্গে থাকবো, আর পরকালও তাদের সঙ্গেই জান্নাতে থাকবো, জোরে বলছি। কিন্তু আমরা এলে তো তোমরা পালাও। ওই তো অতগুলো ছেলেকে ডাকলাম, দেখো না এখন এলো, দাঁড়িয়ে রয়ে গেল না। এই তো আমরা এলে তো যাবে না। আজকে দিয়ে এখন শাহরুখ খান এসতো, সালমান খান এসতো, বা আমাদের কোন নেতা মন্ত্রী এসতো, শুধু সেলফি তোলার জন্য পাগলা হয়ে যেত, তো খোদার মার হবে না? তো মর বাবা, আমরা কি করতে পারি? আমরা তো বুঝাচ্ছি, যদি কেউ ভালো না হতে জোর করতো, ভালো করতে পারি না, জোর করতো টানতে পারি না, তুমি মরছো তো আমি কি করবো তখন? কিন্তু আফসোস লাগে যখন শুনি যে মুসলমানদের মেয়েদের ঘরে রেপ করে মেরে দিয়েছে, মুসলমান ছেলেদের ঘরে রাস্তায় ধরে কেটে দিয়েছে, মুতে দিয়েছে মুখে, শুনে একটু দুঃখ লাগে। কিন্তু কি করবো, কিছু করার তো না। যদি কথা শোনে তবে তো লড়তে পারবো, যদি না কথা শুনে কি করতে পারি আমরা? সব জিনিসের তো একটা সিস্টেম আছে, বরকত আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা যান হযরতে আব্বাস হুজুরের কাছে আসলেন, এসে বললেন, ও হযরতে আব্বাস, আপনি একটু দোয়া করেন, পানি হয় না, আপনি একটু দোয়া করেন। তা হযরত ওমর ফারুক হুজুরকে হযরতে রাসূলের চাচা বলছে, ভাই ওমর, আরে আপনি দোয়া করছেন না কেন? আপনি করলেও তো হয়, আপনি দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে তার নবী হবে না, কিন্তু ওমর কি নবী হতো? ওমর হতো, ওর নবী হবার ক্যাটাগরিও। আপনি এরকম মানুষ, আপনি দোয়া করছেন না কেন? হযরত ওমর বলছেন, ভাই আব্বাস, আপনি হলেন খানদানের রসুল, নবীর খানদানের বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের তো উচিত আমাদের সঙ্গে মিশা, সব কিছু পরামর্শ তো আমাদের থেকে নেওয়া। কে ধুতি পরে এসে দাঁড়িয়ে গিয়ে বললো আমাকে দেখো, তার পিছনে ছুটলেন। কে এসে মাথায় টুপি দিয়ে মুনাফিকি করে বলে গেল আমাকে দেখো, তার পিছনে ছুটলেন। যে যা খুশি বলছে বাংলার মুসলমান তাই করছে। অথচ বাংলার মুসলমান একবার ভাবলো না, হারা এই টুপি দাঁড়িয়ে না মসজিদ মাদ্রাসা আল্লাহ আল্লাহ রসুল কোরআন ইসলামটা বাংলায় এলো কারো শিলায়, একবারও খুলে দেখলো না, যেটা ছয় সালের তাবলিগ জামাতের দ্বারা এসেছে, আহলে হাদিসের দ্বারা এসেছে, কোনো বেদাতি পীরের দ্বারা এসেছে, ওহাবিদের দ্বারা এসেছে, লামাঝাবিদের দ্বারা এসেছে, কার দ্বারা এসেছে, একবার কখনো জানার চেষ্টা করেছে? ইসলাম, ইসলাম বাংলার মুখে এসেছে আওলাদে রসুল মুজাদ্দাদ জামান দাদা হুজুরের ওসিলায় এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ঘরের ছেলে
যার দাদু মুসলমান হয়েছে দাদা হুজুরের সিলাই, যার দাদি হয়েছে দাদা হুজুরের সিলাই, যার নানা হয়েছে দাদা হুজুরের সিলাই, যার নানি হয়েছে দাদা হুজুরের সিলাই, সেই ঘরের বাচ্চা আজকে ফুরফুরা শরীফকে বেদাত বলছে, ভুল বলছে, এটা কি নেমো খারামি নয়? কথা বলুন, নেমো খারামের উপরে আল্লাহর গজব হবে না? এই জন্য আপনারা বঞ্চিত, সব থাকতেও আপনাদের নেই, সব থাকতেও আপনাদের নেই। আল্লাহ আপনাদের ঘরে এমন একটা নিয়ামত করেছে, তথাপি আপনারা কিচ্ছু পাচ্ছেন না। কেন? আপনাদের চলার জায়গা ভুল, বসার জায়গা ভুল, মিশার জায়গা ভুল, নেতার জায়গা ভুল, নেতৃত্বের জায়গা ভুল, অনুসারীর জায়গাটা ভুল। চেঞ্জ যদি করেন, আমি আওলাদের রসুল হয়ে কথা দিয়ে যাচ্ছি, দাদা হুজুরের চতুর্থ পর্যায়ে খুন হয়ে কথা বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের কোলেতে শান্তি ঢেলে দেবে, সাম্রাজ্য ঢেলে দেবে, আপনারা সমাজে সাহিনশাহ হবেন, বাদশাহ হবেন, নেতা হবেন। আপনাদের পূর্বপুরুষের সেই 700 বছর 800 বছরের রাজত্ব আপনারা আবার ফিরে পাবেন। আপনাদের ঘরের দোর থেকে লাখ লাখ হাজার হাজার গরিবের সমস্যা সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহান। কিন্তু আপনাদের ঘরে ফিরে আসছে, শুধু শুনবেন, রাস্তাটা পার হয়ে যাবেন, কি বলেছিল ভুলে গেছে, বেকার হয়ে যাবে। বাপ ভাইরা বাঁচতে গেলে ইমান দরকার, শান্তি পেতে গেলে ইমান দরকার, মাথা তুলে দাঁড়াতে গেলে ইমান দরকার, অধিকার পেতে গেলে ইমান দরকার, নারীদের ইজ্জত বাঁচতে গেলে ইমান দরকার। আর ইমান বলুন কি, এটাকে বললাম তো ইমান, এক্ষুনি ভুলে গেছে ইমান। আমি আবার বলছি, একবার মনে রাখবেন, রসুলকে আমার সাথে বলুন, রসুলকে রসুল বলে চিনে, নিজের জানের থেকে ভালোবেসে মেনে নেওয়া, এটাই হলো ইমান। ইমানদারের জন্য কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাঁড়ি, টুপি, এগুলি ইমানদার যখন করবে তখন ইমানদারের নেকি হবে, স্বভাব হবে। কিন্তু সবটা আছে, রসুলকে রসুল বলে চেনে না, জানের থেকে বেশি ভালোবাসে না, নবীর দিনের উপরে কোনো দয়া নেই, ময়া নেই, মসজিদ মাদ্রাসার উপরে কোনো দয়া ময়া নেই। আজকে বিশ্বজুড়ে কোরআনকে অপমান করছে, অথচ 1500 বছর আগে নারীদের ঘরে যখন আবু জেল উদ্বা সাইবার পিওরেতে তৎকালীন সময় 360টা মূর্তির যারা উপাসনা করত, তাদের পিওরে নারীদেরও ইজ্জত লুটা হতো, নারীদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হতো, মায়ের ইজ্জত লুটা হতো, মাকে ছেলে খুন করত, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে জেন্ত পুঁতে দিত। পৃথিবীর বুকে ওই নারীরা অধিকার পেয়েছে শুধুমাত্র কোরআনের আইন দ্বারা। জোরে বলুন সুবহান। কোরআনই মানুষকে আবার মানুষের রাস্তা দেখিয়েছে, মানুষ অন্ধকার হয়ে গেছিল, মানুষ অন্ধকারে চলে গেছিল, আবার অন্ধকারে যাচ্ছে, অথচ কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনকে পোড়াতে চাইছে, কোরআনকে বেউজ্জুদি করতে চাইছে। আর মুসলমান দাবি করছে আমরা কোরআনের হয়ে লড়ি না, কোরআন বিরোধী যারা তাদের হয়ে লড়ি, আমাদের উপর খোদার গজব হবে না? হবে না, সাফা করে। আজ এনআরসির জন্য বাঁচতে চাইছেন, আরে এনআরসি কি, এনআরসি কি? কিন্তু কখনো তুমি ভাবলে না যখন বুলবুল ঝড় আসবে, সুপার সাইক্লোন, তা থেকে বাঁচার কি রাস্তা আছে? এনআরসি থেকে বাঁচার হাজার রাস্তা আছে, একটা নয় হাজারটা রাস্তা আছে। সবচেয়ে বড় রাস্তা হলো কি, আমাদের হাতে হাত দিয়ে শপথ করে লিয়া, একটা যদি কোনো নাগরিককে ধরে সবাই মিলে ফিরবে, একথা বুঝছেন না বুঝলেন, সবাই মিলে বিরোধী করব, লড়বো, নেতা মন্ত্রী পুলিশ কিছু বুঝিনি, যে সে তাকে তাড়া করবো, সব সমাধান হয়ে যাবে, কথা বুঝছেন না বুঝলেন। কিন্তু আল্লাহর গজব যখন আসবে তা থেকে রুকার কি উপায় আছে? কোনো উপায় আছে? আপনারা জোর বেঁধে পারবেন আল্লাহর গজবকে রুখতে? তাহলে আপনারা কখন আল্লাহর গজবের কথা ভাবছেন যে আমাদের উপরে গজব আছে? এসেছি পীরের বাচ্চা বলে দিয়ে যায়, বোঝার চেষ্টা করুন, দুদিনের ময়ায় পড়ে আখেরাত ভুলে যাবেন না, আজ আছেন কাল নাই, কাল আছেন পরশু নাই, একদিন একদিন
মৃত্যু হবে, দুদিনে দুনিয়ার কষ্টটা কোনো সামান্য, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পরীক্ষা নেবার জন্যে পাঠিয়েছে, পরীক্ষার হলে তো একটু কষ্ট করে দিতে হবে, কিন্তু ভালো প্রেজাল যদি হয় আমার আল্লাহ জানিয়ে দিল বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর জায়গা দেব যেখানে কোনো দিন দুঃখ স্পর্শ করতে পারবে না। আর তোরা যদি উল্টোটা করিস আমার নাফরমান, এমন জায়গা দেবো যেখানের পানিটা হলো কুঁজ, রক্ত গলা গরম টকবগে ফুটানা, ওই পিপাসার জন্য মানুষ খেয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে যেখান দিয়ে যাবে গলে 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 পড়বে। এগুলো বিশ্বাস করে না, এগুলো বিশ্বাস করে না, জাহান্নাম আছে মানে না। মাঝে মাঝে ভাবতে লাগে আমার, কেন রিসেন্ট একটা ছবি দেখলাম, একটা লাশ লিজেছে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যাচ্ছে, আর পিতা গেল সুবি সাহেব আছে না, শোনেন ভালো কি হচ্ছে দুনিয়ায়, আল্লাহ কোন দুনিয়ায় পাঠাবে, দুনিয়ার শেষের দিকে, এ যুবক উনি একটু ভালো থাক আল্লাহ মাফ করবে, কমসে কম একটু আমাদের কাতারে থাক, একটু আমাদের কাছে যে বস, আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে ভালো করে দেবে। তো ভাইরা আমার কি বলছিলাম যে না, হ্যাঁ একটা লাশ যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিজেছে, কিছুক্ষণ পরে দেখি তার সাথে ব্যান্ড বাজিয়ে যাচ্ছে, বাজনা প্যাপু প্যাপু ঢোল তবলা, তাহলে বলুন মানুষ কোন ধর্মে যাচ্ছে, এগুলো করানো হচ্ছে, এগুলো করানো হচ্ছে, মানুষ তো বুঝে না। আজকে দেখবেন অনেক অলির দরবারে ছেলে মেয়ে একসাথে যে সেজদাই পড়ে আছে, কাওয়ালি হচ্ছে, ঢোল তবলা হচ্ছে, হচ্ছে না, হ্যাঁ অনেক জায়গায় দেখা যায় পিসায় গায়ে কাপড় নেই, বড় বড় চুল, বাবা সেজে বসে আছে, মুখো টানছে, গেঁজা খাচ্ছে, বলছে পিসায়, এই সমাজে হয় না, এই জন্য হক অলিগুলো গাল খাচ্ছে, অলি তো মানতে হবে, পিত তো ধরতে হবে, কিন্তু ওইগুলো না। আহারে আজ দুনিয়া জমিনে কত রকম ফিতনা শুরু হয়ে গেল, আল্লাহ নবী দেড় হাজার বছর আগে পৃথিবীর জমিনে এসেছিল, এই দুনিয়ার অন্ধকারে ছেয়ে গিয়েছিল, এই দুনিয়াতে অশান্তি ছেয়ে গিয়েছিল, এই দুনিয়াতে নারীদেরকে হত্যা করে দিত, দুনিয়া নারীদেরকে অশুভ মনে করত, এই দুনিয়াতে মায়েদের কোনো মর্যাদা ছিল না, এই দুনিয়া জমিনের উপরে এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ কাবা শরীফে মাকামের মধ্যে এমন করে 360টা পাথরে তৈরি করা নকল খোদা রেখে দিয়েছিল, তার উপাসনা দুনিয়া করতে লেগেছিল, এত নোংরা হয়ে গিয়েছিল ছেলে বাপকে হত্যা করে দিত, বাপ ওই নকল খোদা ওই পাথরের মূর্তিগুলোকে খুশি করার জন্য নিজেদের বাচ্চা দিগকে বলিও করে দিত, এই নোংরা সমাজকে আল্লাহ নবী শান্তি সমাজ আনতে গিয়ে নবী আমার কত কষ্ট করেছিল, এ আল্লাহ নবী কষ্ট করেছিল বলে আজ বাপ গুলো ছেলের গায়ে সম্মান পাচ্ছ, মা গুলো ছেলের গায়ে সম্মান পাচ্ছ, নারী গুলো বাপের কাছে মহাব্বত পাচ্ছ, এ আমার আব্বারা, এ আমার আম্মারা, এ আমার ভাইরা, আল্লাহ নবী কষ্ট করেছিল বলে আজ তোমরা তোমাদের বাপ মার কাছে মমতা ময়া পাচ্ছ, অনেক কষ্ট করেছে নবী আমার। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে, শোনো পাহাড়ে এক মাস বন্দি ছিল, কাফেররা নবীকে বন্দি করে দিয়েছিল, একটাই কথা, মুহাম্মদ তুমি শান্তির বাণী বন্ধ করো, মানে কাফেরদের যারা লিডার ছিল, শান্তির বাণী বন্ধ করো। আজ যেমন সেই নবীর গোলাম হিসাবে আমি বাংলা জুড়ে আন্দোলন করছি, গরিবদের অধিকার দিতে হবে,
মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য 500,000 করে টাকা দিতে হবে, ইমামদের 20,000 করে দিতে হবে, মুয়াজ্জিনদের 10,000 দিতে হবে, চুচুড়ার মাদ্রাসা খুলতে হবে, গরিব মেয়েদের গরিব ছেলেদের 80% ওপর 90% ওপর নম্বর পাবে, তাদেরকে সম্পূর্ণ ওয়াকফ সম্পত্তির টাকা দিয়ে ফ্রি পড়াতে হবে। এই যে কাজগুলো সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, গুলো দাদ আমার বিরুদ্ধে লোক করছে না পারে না, আমাকেও দাবানোর চেষ্টা চলছে, আমাকেও অফার দেওয়া হচ্ছে, তোমার কত টাকা লাগবে বলো, তুমি চুপ করে যাও, তোমার কত টাকা লাগবে। আল্লাহ নবীকে 1,500 বছর আগে বলেছিল আবু জেহলি দুবা সাইবা, হে মোহাম্মদ তুই বল আমার কথা, চুপ কথা চুপ করে যা, সব থেকে সুন্দর নারীর সঙ্গে তোর বিয়ে দেব, আর পুরো আরবের রাজত্ব সিংহাসনটাই তোকে বসিয়ে দেব, তুই চুপ করে যা, সত্য বাণী প্রচার করা বন্ধ কর। আল্লাহ নবী কি অন্যায়ের কাছে মাথা নত করেছে? আজকে সেই নবীর উম্মত 2,000 টাকার জন্য অন্যায়ের কাছে বিক্রি হও তোমরা, বুকে হাত দিয়ে বলো ভুল বললো, ভাবো খোদা নারাজ হয়ে গেছে আমাদের উপরে। এখনো সময় আছে বাংলার মুসলমান, তোমাদের উপরে অন্য জায়গার থেকে খোদা রহমতটা হলো বেশি করে, অন্য জায়গায় যেভাবে আসমানি গজব বালা মুসিবত আসে বাংলায় অতটা আসে না, উড়িষ্যা ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, বোম্বাই বন্যা হয়ে পুরুষ শেষ হয়ে যায়, বাংলা কিন্তু অতটা গজবের শিকার এখনো হয়নি। কেন? রিসেন্ট যিনি মুজাদ্দিদ তিনি বাংলার ঘরের ছেলে, তার ফয়েজ এখনো চাড়িয়ে আছে, জোরে বলুন সুভান। কিন্তু কিন্তু তোমাদের ঘরে দাদা হুজুর থেকে সরাবার বিরাট প্ল্যান চলছে, তোমরা ছিলে সবাই দাদা হুজুরের, এখন 24% দাদা হুজুরের আছে, বাকি 9-10% দাদা হুজুরের থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন দল করে, এখনো তোমরা 24% আছো। এই 24%কে মিটাবার চেষ্টা এখনো করছে, কেন? নকল ইসলামে ঢুকিয়ে দিলে ওদের কাছে ধর্ম আগে হবে না, ওদের কাছে টাকা আগে হবে। দাদা হুজুরের যতদিন থাকবে ভুল রাস্তায় গেলেও ওদের পীরের বাচ্চারা এসে বলবে এদিকে আয়, কোথায় যাচ্ছিস এদিকে আয়, আবার ফিরে চলে যাবে, কথা বুঝছেন না? এই জন্যে তোমাদেরকে শেষ করতে চাইছি। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, 1,00,000 টাকা যদি কেউ দেয়, ওই 1,00,000 টাকার লোভী যদি তার পিছনে ছুটে বেড়ায়, আর 3 দিন পরে যদি তোমার ছোট্ট একটা বোনকে যদি অত্যাচার করে হত্যা করে দেয়, তোমার কাছে 1,00,000 টাকা আগে না তোমার ছোট বোনটা আগে, তুমি ঠিক করে দেখো। কেন সমাজে যেটা হচ্ছে, আল্লাহ নবীর 1,000 বছর আগে পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছিলে, অনেক দুঃখ সহ্য করেছিলে, আল্লাহ নবী এত কষ্ট করার পরও দুনিয়ার মানুষকে শান্তি রাস্তা দেখাবার জন্যে, মানবতার রাস্তা দেখাবার জন্যে, কল্যাণের রাস্তা দেখাবার জন্যে আল্লাহ নবীকে মক্কা সন্ত্রাস বুঝে উদ্বা সাইবা আবুল আবেরা পাহাড়ের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল, আল্লাহ নবী গাছের পাতা খেয়ে ফল খেয়ে জীবন ধারণ করেছে, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে 1 মাস আল্লাহ নবীর ঘরে শুনতে আগুন জ্বলতো না, তথাপিও নবী আমার দুনিয়ার মানুষকে বাঁচাবার জন্য সদা সর্বদা চেষ্টা করত। হে নবীর উম্মতেরা, আজ পৃথিবী জুড়ে সেই শান্তির বাণী কোরআনের বাণী, সেই শান্তি রাখলা রসুল্লাহ রাখলা, সেই শান্তি ধর্ম ইসলামকে মিটাবার জন্য কাফের আর মুনাফিকরা এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে
আল্লাহর কোরআনকে বেউজ্জতি করতে চাইছে, মসজিদকে বেউজ্জতি করতে চাইছে, মাদ্রাসাকে তালা মেরে বেউজ্জতি করতে চাইছে। এ মুসলমান ঘরের ছেলেরা, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, এই জায়গায় তোমাদের দলবদ্ধ হয়ে, সত্যের হয়ে, নায়ের হয়ে, মা বাপের হয়ে, গরিবের হয়ে, কৃষকের হয়ে, দলিদের হয়ে, আদিবাসী হয়ে, বঞ্চিত হয়ে, অসহায়দের হয়ে, তোমাকে আমাকে আন্দোলন করতে হবে, লড়তে হবে, এই সমাজে আবার শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। তবেই জেনে রেখে দেবে আল্লাহ নবী, তুমি প্রকৃত উম্মত হলে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাবাত তুমি জান্নাতী হয়ে যাবে। অসহায়কে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্যই তো রসুল কষ্ট করেছে, ঠিক না? ঠিক। আজ কত অসহায়ের উপরে জুলুম হচ্ছে সমাজে, কি হয় না? হ্যাঁ, আজ কত গরিবের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। আজ কত বাপ নিজের মেয়ের বিবাহ দিতে পারছে না অর্থের জন্য, লাস্টে সে মেয়ে সমাজে পাপ করছে। কত মেয়ে জানতে দিচ্ছে, কত বাপ জানতে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে তাদেরই সম্পদের টাকা, কোটি কোটি টাকা, যারা সিংহাসনে বসে আছে লুটে ফুটে খাচ্ছে, আর আমাদেরকে 2000 করে দেয়, আমরা তাদের পিছনে ঘুরে বেড়াই। আচ্ছা, তাদের ঘরে দিয়েই আবার গরিবদের উপর জুলুম হচ্ছে, পাপটা কি সবার ঘাড়ে চাপছে? ইগো, বুঝতে পারছি না আমার কথা। সবাই মিলে ধরো না আমাকে স্কুলে বসিয়ে দিলে, আমার হাতে কলম দিলে, পাওয়ার দিলে, আমার কাছে গরিবের 10 কোটি টাকা আছে, আমি তোমাদের 10 জনকে ফিট করে 2000-5000 করে টাকা দিলাম, যে 10 কোটি টাকা আমি সব মেরে খেলিলাম, তোমরা জানার পরও আমাকে সাপোর্ট করছো, এই যে গরিবের হক মেরে খেলাম, একা গুণাগার হবো না, তোমরাও হবো। আজ কত সমাজের মা কাঁদছে, কত সমাজের বোন কাঁদছে, কত সমাজের বাপ কাঁদছে, এই জায়গায় কি তোমার আমার দায়িত্ব নয়? যাই মুসলমান, আমার দায়িত্ব অসহায়কে আশ্রয় দেওয়া। আল্লাহ নবীকে এক ইহুদি জিজ্ঞেস করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, ইসলামের সবথেকে উত্তম কাজ হল গরিব ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। বললেন না সুবহানাল্লাহ? আর আজকে আমরা খাওয়ানো তো দূরের কথা, লোকের খাবারকে কিনে নিচ্ছি। ঠিক না বেটি? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, জানি না আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে কিনা, তবে হ্যাঁ মনে রেখে দেবেন, আমার রসুল্লাহ যা বলেছে পৃথিবী কেউ এখনো মিথ্যা প্রমাণ করতে পারেনি। দুনিয়ার জমিনে হাজার হাজার বছর ধরে কোরআন আর রসুলের মিথ্যা বার করার জন্য দুনিয়া বড় চেষ্টা করছে, কোটি কোটি টাকা দিয়ে ইহুদিরা রিসার্চ গার্ড তৈরি করেছে, কোটি কোটি টাকা দিয়ে খ্রিস্টানরা রিসার্চ গার্ড তৈরি করেছে, কোটি কোটি টাকা দিয়ে হিন্দু বেদুইনরা রিসার্চ গার্ড তৈরি করেছে, কোটি কোটি টাকা দিয়ে শিখ পাঞ্জাবি এমন করে মায়ামানুদেরা দিয়ে রিসার্চ গার্ড তৈরি করেছে। এ দুনিয়ার মানুষেরা এত বড় বড় রিসার্চ গাড়েতে পৃথিবী বিখ্যাত শিক্ষিতরা বসে বসে কোরআনকে রিসার্চ করতে লেগেছে, কোরআনের কোথায় ভুল আছে দেখা যাক, কেননা ইঞ্জিনের মধ্যে মানুষের মর ঢুকিয়ে দিয়েছে, জবুরের মধ্যে মানুষের মর ঢুকিয়ে দিয়েছে, তওরাতের মধ্যে মানুষের মর ঢুকিয়ে দিয়েছে, যত কিতাব আছে সবেতে মানুষের মর ঢুকে গেছে, মানুষের মর যেখানে ঢুকে যায় সেখানে ভুল পাওয়া যাচ্ছে, কিন্তু আল্লাহ বাণী শত সে এই কিতাব কোরআনের মধ্যে কেউ ভুল ঢুকাতে পারে না, এই একটা যদি ভুল বার করতে পারি তাহলে কোরআনও যে ভুল আছে এটা বলে দেবো, কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে জালিকাল কিতাব লারাই বাফি। এ দুনিয়ার মানুষেরা এর মধ্যে ভুল
তো দূরের কথা, কোনো গলত নয় সন্দ নয়, তোরা যদি শান্তি পেতে চাস কোরআন অনুযায়ী চল শান্তি পেয়ে যাবি, যদি পেতে চাস কোরআন অনুযায়ী চল, মা বাপেরা যদি ছেলেদের হাতে বুড়ো বয়সে ভাত খেতে চাস কোরআন অনুযায়ী চল, সমাজে নারীরা যদি এমন করে নিজের ইজ্জতকে বাঁধাতে চাস কোরআন অনুযায়ী চল, এই কোরআন একমাত্র পারে এই সমাজকে পশুর সমাজ থেকে মানুষত্বের সমাজ বানাতে। এই দুনিয়া কোরআনের ভুল বার করতে চাইছে, 30-40 বছর ধরে রিসার্চ করে যখন কোনো ভুল পাচ্ছে না, তখন বেরিয়ে এসে তারা মিডিয়ার সামনে বলছে একটা ভুল পাওয়া গেছে, তবে সেটা কোরআনের নয়, সেটা আমার মধ্যে, যে আমি কোরআনকে না মেনে আছি এটাই ভুল, আমি কোরআনকে মেনে নিলাম, জোরে বলুন সুবহান। দলে 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 শিক্ষিতরা ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে, আর আমরা কোরআনের ঘরে ছেলে হয়ে সেই কোরআন বিরোধী কাজ করে নিজেদের কপাল নিজেরাই ফাটাচ্ছি, কথা বুঝছেন তো নাকি? অতি পরিবর্তন হ, দুনিয়ার রং তামাশায় নিচে লাভ নেই, ওরা কি করছে ওরা কি করছে ওরা কি করছে দেখছো কেন? ওদের ঠিকানা জাহান্নাম, তুমি কি জাহান্নামে যেতে চাও? তাহলে ওরা ওরা করছো কেন? অসুবিধা হচ্ছে নাকি? আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নাজওয়ান তরুণেরা, হযরত উমর ফারুক যখন প্রধানমন্ত্রী হলেন, বিশ্ব মুসলিম জাহানের প্রধান খলিফা প্রধানমন্ত্রী হলেন, সিংহাসনে বসে গেলেন, দেশ চালাতে লেগেছে, দেশ চালাতে চালাতে দেখা যায় রাত্রি রাত্রি ঘুরে বেড়ায়, একদিন একটা ঘরে দরজা গোনা দিয়ে যায়, ঘরের ভেতর দিয়ে আওয়াজ আসতে লাগে, মা মেয়েকে বলতে লেগেছে, বাবা মেরে মারে দুধের তো পানি মিশিয়ে দে, সামান্য দুধ বিক্রি করে কতটার পয়সা হবে, একটু পানি বেশি করে মিশিয়ে দে তাহলে বেশি দুধ হবে, পয়সা বেশি হবে। ওই সময় মেয়ে বলছে, না হযরত ওমর বলেছে কেউ যদি ভেজাল জিনিস বিক্রি করে তাকে শাস্তি দেওয়া হবে। ওই সময় মা বলতে লেগেছে, মা মেয়েকে বলে, মেরে ওমর এখন ঘরে ঘুমোচ্ছে, কে দেখতে যাচ্ছে, দিয়ে দে পানি বেশি করে দিয়ে দে। ওই সময় মেয়ে বলেছিল, মা ওমর ঘুমাতে পারে, ওমরের আল্লাহ জেগে আছে। হযরত ওমর ফারুকের চোখে টপ টপ করে পানি পড়ছে, আল্লাহ আমার রাজত্বে এত ভালো মেয়ে আছে আর এত গরিব, পরে যেরা দরবারে উমার বসেছে, নিজের ছেলেকে ডেকেছে, বাবা ছেলে দিকে আসো, বাবা সৈন্য সামন্ত সেনাপতি বিচারও সবাই হাজির হয়েছে, হযরত উমার বলে, বাবা ছেলে আমি তোমার বাপ, তোমাকে হুকুম করলাম বাবা, যা বাবা মুখ এলাকায় একটা গরিব বাড়ি আছে, জীর্ণ শীর্ণ গরিব বাড়ি রয়েছে, ওই গরিবের বাড়ির মেয়েটাকে আমি বাপ তোমাকে ইজাজত দিলাম, বিবাহ করে না। গরিবের মেয়েকে রাজার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে উমার, কেন? মেয়েটা সত্যবাদী, আল্লাহকে ভয় করে গো। আর আমার দেশে যদি ব্রাহ্মণের ছেলে দলিতের মেয়েকে বিয়ে করে ফেলে, মারতে মারতে মেরে ফেলে, আর যদি ব্রাহ্মণের মেয়ে দলিতের ছেলেকে বিয়ে করে ফেলে তাকেও মারতে মারতে মেরে ফেলবে, এটা সভ্যতা? কি অসভ্যতা বা শুরু হয়ে গেল, এ ভাইরা সরে গিয়ে দাও, হযরত উমর ফারুক যখন রাজত্ব চালায় হঠাৎ করে একদিন দুর্যোগ শুরু হয়েছে, বিশাল ঝড় তুফান শুরু হয়েছে, এত ঝড় তুফান একভাবে হতে লেগেছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, হঠাৎ করে
দেখা যায় হযরত উমর ফারুক হুজুর আমার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললে নিজে একজন খাদেমকে সাথে নিলে নিয়ে বললেন চলেন বাইতুল মালে যাব অর্থাৎ খাদ্য ভান্ডারের কাছে যাব যেখানে খাদ্য স্টক থাকে রাজ্যের ওই খাদ্যের জায়গায় পৌঁছে গেল যাওয়ার পরে কিছু খাদ্য বস্তার মধ্যে বলল ভরে নিয়ে বলল ভাই আমার মাথায় তুলে দেয় শাদী বলতে লেগেছে এই বাস্তা সহিংসা আমিরুল মোমেনীন এই প্রধানমন্ত্রী উমার এ মুসলিম জাহানে সহিংসা কোথায় যাবেন এই তুফানে যেখানে মানুষ বেরোতে পারছে না এত ঝড় তুফান পানি হতে লেগেছে ভাই উমারের চোখে পানি এসে যায় হযরত উমার বলে আরে যেখানে মানুষ বেরোতে পারে না তাহলে অবলা জীব জন্তু গুলো কি করে বেরোতে পারবে আমি উমারের রাজত্ব চলাকালীন আমার এলাকার মধ্যে কোনো যদি জীব জন্তু ভুখা রয়ে যায় আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে না ধরে এই জন্যে গুহার মুখে 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 গিয়ে এই খাবার গুলো ছড়িয়ে দেবো জীব জন্তু গুলো বেরিয়ে বেরিয়ে এই খাবার গুলো খেয়ে নেবে যারা রাজত্ব করছে হ্যাঁ 10 কোটি ভারতীয় নাগরিক ডেলি পানি খেয়ে ঘুমায় রাত্রি কত 10 কোটি ডেলি পানি খেয়ে ঘুমায় কোনো খাবার নেই তাদের ঘরে দিনের বেলা খেতে হুড়ে চেয়ে চেয়ে কোনো রকম চলে যায় আর প্রতিদিন রাত্রিরে সমীক্ষা বলছি গল্প বলছি না ভারতের টাটা যারা ঘুরে ঘুরে দেখে 10 কোটি ভারতীয় আর আগামী 5 বছরের মধ্যে বিজেপি সরকার যেভাবে দেশ চালাচ্ছে এইভাবে যদি চলে এই 10 কোটিটা 50 কোটিতে গিয়ে ঠেকবে মানুষ ভুকা 50 কোটি যখন ভুকা ঠেকবে এই রাস্তায় তখন সন্ধ্যের পরে তোমরা বিরত পাবে পেটের জেলায় লক্ষণ করবে পেটের জেলায় চুরি করবে পেটের জেলায় ছিনতাই করবে ছিনতাই করতে গেলে বাধা হবে ধরা পড়ে আর ভয় মেরে বুঝছো না এই দেশকে এই সমাজকে বাঁচাবার দায়িত্ব কি তোমাদের নাই তোরা বাঁচাতে কিভাবে বাঁচাতে গেলে তো আমাদের পাশে দাঁড়িয়ে লড়তে হবে তুমি তার পাশে দাঁড়িয়েছো যে লুটতে চায় তার পাশে দাঁড়িয়েছো তুমি হ্যাঁ কেউ হাওয়ায় চপ্পল পরে ঘুরছে আর তার ভাইকে বিএমডব্লিউ চেপে ঘুরে বেড়াচ্ছে এটা কি নাটক চলছে এটা আর সমাজ খেতে পাচ্ছে না ওখানে ফতোয়া দিচ্ছে যে আমি এনআরসি করেই ছাড়বো দেশের সম্পত্তি এইদিকে অমিত শাহ ছেলে 50,000 টাকার মালিক ছিল 80,000 কোটি টাকার মালিক হয়ে গেছে খবর না অতএব পাওয়ার তৈরি করো দেশকে সমাজকে গরিবকে বাঁচাবার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আব্বাস সিদ্দিকী তাই প্রত্যেকটা জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় ইউনিট তৈরি করছে ভুল করছি করছি বলে একদল লোক বলছে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে গরিবের হয়ে বলা রাজনীতি যদি রাজনীতি হয় তো করছি কি গো গরিবের হয়ে বলবো না অসহায় হয়ে বলবো না মা বোনেদের হয়ে বলবো না কোরআনের হয়ে মসজিদের হয়ে মাদ্রাসার হয়ে বলবো না বললো তো বলছে রাজনীতি আমি যদি গরিবের ছেড়ে খাই আর ইনি যদি গরিবের হয়ে বলে গরিবের ঝাড়া চলছে না চলবে না তাহলে আমার গায়ে লাগছে তো আমি তখন ইনাকে বলছি রাজনীতি করছে তাহলে আমি ঠিক না উনি ঠিক বুঝছেন এই কষ্ট হয় বল দোয়া করে দিচ্ছে আমার ভালো লাগছে না রোজ চিল্লে 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 আর হচ্ছে তুমি সরাসরি দাও তাহলে বলবো হ্যাঁ শুনছি আর না ভাববো যে কষ্ট হচ্ছে ধরুন আমি গরিবের লুটে খাচ্ছি আমার দরকার আমি গরিবের লুটে খাচ্ছি আর ইনি আন্দোলন করছে গরিবের হক দিতে হবে কৃষকের মূল্য দিতে হবে পেঁয়াজ 4 টাকা 5 টাকা 10 টাকা কৃষক বিক্রি করলো আর 1,100 টাকা এ কি জুলুম নয় যে সারাদিন মাঠে রোদে খেটে আর করে মূল্য তার বেলায় 5 টাকা 10 টাকা 1.5 টাকা আমি জানি না বাপ তোমরা চাষ 1.5 টাকা কিন্তু ওটাই হয় আচ্ছা 10 টাকা বেশি বেশি বলছি আজকে 100 টাকা এ কি জুলুম নয় তাহলে আজ উনি আন্দোলন করছে গরিবের হক দিতে হবে কৃষকের মূল্য দিতে হবে মা বেটিদের ইজ্জত দিতে হবে গরিব মেয়েদের পড়াশোনার জন্য টাকা দিতে হবে যে কোনো অধিকার সংবিধানের
আর আমি সব লুটে খাচ্ছি। এখন আমি তোমাদের ঘরে যদি বলি এ আমার বিরোধী করছে, রাজনীতি করছে, আমি ঠিক করছি না উনি ঠিক করছে, তা ছাদ দেওয়া দরকার তোমার, কার ওনার নাম ওনার উল্টো কেস হচ্ছে তো কেন? আমি তোমাকে 2000 নোট দেখতে দিয়েছি, এটা ওই দিয়ে গেলে পাবি, তুমি চিন্তা করছি আল্লাহ যেটুকু পাচ্ছ ওইটুকুই দেবে, মানে লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। আর হযরত ইমামে হোসাইন আহা এজিদ বলল, হোসাইন তুই আমার কাছে বায়াত হয়ে যা, মক্কা মদিনা তোকে দিয়ে দেবো, শুনছেন, মক্কা মদিনা তোকে দিয়ে দেবো, তুই দুটো রাজ্য চালা না, তুই নেতা হয়ে যাবি, তো ভাই ভাই মিলে মিশে চালাবো। হযরত হোসাইন বলল, শোন আমি নেতা হওয়ার জন্য চিল্লাইনি, তুই ভালো হয়ে যা, তুই মদ খাওয়া বন্ধ কর, পর মেয়েদের চরিত্র নষ্ট করা বন্ধ করে, এজিদের অভ্যেস খারাপ ছিল, নোংরা ছিল, জুলুম করে গরিবের মেয়েকে নিয়েছে তার শরীর নষ্ট করতে, বুঝতে পারছেন তো নাকি? তুই মদ খাওয়া বন্ধ করতে, গরিবের জুলুম করা বন্ধ করতে, জেনা করা বন্ধ করতে, রসুলের সুন্নাত অনুযায়ী কোরআন অনুযায়ী দেশ চালা, আমি হোসাইনকে একটাও সহ দিতে হবে না, আমি তোর হাতে বায়াত হবো। বলল, না ওটা ছাড়তে পারবো না। হোসাইন বলল, জান দেবো তো মক্কা মদিনা কেন, একটা লোককেও নেতা হতে চাই না, আমি সত্যের হয়ে লড়তে চাই, জোরে বলুন সুবহান। কিন্তু আজকে সেই হোসাইনের প্রেমিক দাবি করো 2000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে জালিমদের কাছে, তাহলে সমাজ কি করে দাঁড়াবে? আর দাঁড়াতে গেলে কিছু লোককে তো ত্যাগ স্বীকার করতে হবে নাকি? আজকে সবাই যদি ব্রিটিশদের পাঁচাটা গোলাম হতো তাহলে ভারত স্বাধীন হতো? কিছু লোক কষ্ট করেছে, শহীদ হয়েছে, জান দিয়েছে, লড়াই করেছে, আজকে দেখো সবাই আমরা স্বাধীন, কিন্তু আবার পরাধীন হয়ে গেলাম মোদী সরকার আসার পর থেকে আবার পরাধীন। কেন? ও তো দেশের সংবিধান চালায় না, ওর কাছে কথা হলে একটা ধর্ম, একটা ভাষা, একটা নেতা, একটা রাজা, একটা বাদশাহ, একটা দেশ, একটা পতাকা, একটা 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 গণতন্ত্র বলে কিছু থাকবে না। ও স্লোগান এটা, সবকা সাথ সবকা বিকাশ যতই বলুক ওর লক্ষ্য হচ্ছে একটা, তাহলে সেই জায়গায় আমরা পরাধীন আবার, তার আগে স্বাধীন ছিল। তো এই জায়গায় পরাধীন হওয়ার পিছনে আমাদেরও দোষ আছে। আমরা সবসময় বা 32 বছর কংগ্রেসের পিছনে ঘুরলাম, তারপরে 34 বছর বামফ্রন্টের পিছনে ঘুরলাম, এখন বিজেপির পিছনে ঘুরছি, এই তো ব্যাপার আমাদের। নিজেদের স্বাধীনতা নেই, সত্য মিথ্যা বুঝাবুঝি নেই, হক নেই, ন্যায় নেই, লড়াই নেই, মিথ্যার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সভ্যতা মানবতা বলে কিছু নেই, আর দিনকে দিন আমাদের ঘরে প্লান করে মূর্খ বানালো, আর আমরা মূর্খ হয়ে গেলাম। আজকে এতগুলো ছেলে আছে, কটা বিএড আছে, কটা এমএ পাস আছে বলুন তো, বলুন। কোন নেতা ঢুকলে কি বলবে? দাদা শুধু থানাটা দেখে দেবে আমি সব ঠিক করব। মোল্লা প্রায় নেতা ঢুকলে কি বলে? দাদা থানাটা দেখে দেবে বাকি সব ঠিক করল। আর ভোটের সময় হিন্দু পাড়ায় নেতা ঢুকলে, দাদা আমার ছেলেটা বিয়ে করে বসে, আর বিএড পাস করে পোষায়, চাকরিটা হবে তো, চাকরিটা হবে, যার বাড়ি যায় চাকরি হবে তো, সব বাড়িতে শিক্ষিত। ওই জন্য নেতারা একটা গোপন মিটিং করেছিল যে মোল্লা পাড়ায় ভোট নেওয়া সহজ, কেন ঘুগনি মুড়ি দিলেই ভোট পেয়ে যাবো, হিন্দু পাড়ায় গেলেই চাকরি 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 চাকরি। ওই জন্য দেখবেন সবাই মোল্লাদের ভোটকে পছন্দ করে, ভোটের বেলায় মোল্লাদের ভোটকে, কিন্তু মুসলমানদের ভোটকে সবাই পছন্দ করে। রিসেন্ট দেখছেন না, একটা মেয়ে বললো মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, সেও চুচুরের মাদ্রাসায় ছুটছে কেন? মুসলমানের ভোটটা খুব মজার জিনিস, সস্তায় পাওয়া যায়, আর গায়ের ইসলামের ভোটটা কিন্তু অত সহজ না। কি লাগবে বলো, দাম এই বন গায়ে বড় মা মমতার কাছ থেকে কম নিয়েছে, অনেক কিছু নিয়েছে। লিবার পরে যখন বিজেপি আসলো মোদি, মোদিকে বললো কি দিবি বল, মোদির কাছ থেকে আবার এক গাদা নিয়েছে, নিয়ে সব মোদিকে পাইয়ে দিয়েছে। ওরা কিচ্ছু বোঝে না, টাকা বোঝে না, ওরা পাওয়ার বোঝে, অধিকার চাই, চাকরি চাই, আমার ছেলেকে কর্মসংস্থান ঢুকিয়ে দাও। আরে 10,000 দিলে কালকে খরচ হয়ে যাবে, একটা চাকরি হলে সারা জীবন চলে যাবে, কথা বুঝছেন না বোঝেন? আর আমার ছেলেরা তো খুব খুশি, কন্যাশ্রী মেয়ে সাইকেল দিয়ে হাঁটছে, সে বাবা পালিয়ে দিচ্ছে। এগুলোকে সব ত্যাগ করুন, ভাবুন, শিক্ষিত হন, জ্ঞানী হন, বাচ্চাগুলোকে পড়ান, গ্রামে ইউনিট তৈরি করুন, যে আমার গ্রামে যত দল মত পথ আছে থাক, ভোটের দিনে যদি বোঝা যায় যে ঝগড়া হচ্ছে, সব কটা পার্টির নেতাকে ঘরের মধ্যে ঘরে পুরো গ্রাম ইউনিট তৈরি করুন। আমরা কাউকে বুঝিনি, তিনটে দলে তিনটে লিডার, তো তিনটে লিডারকে গ্রামবাসী বলে দেবেন যা যাকে খুশি ভোট দেবে, যদি গ্রামে অশান্তি হয় কে লেগ গেছে জানি না, তিনটে নেতাকেই ফিরবো,
কেন বোমবাজি হলে, অশান্তি হলে, ঝগড়া হলে আমাদের বাচ্চাগুলো পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, স্কুল যা বন্ধ করে দিচ্ছে, ভয় খাচ্ছে। ওইদিকে ঘোষেদের ছেলে, কয়লাদের ছেলে, ওরা রোজ ক্লাস করছে, হু করে আগিয়ে চলে যাচ্ছে, আর আমাদের বাচ্চা লাস্টে গিয়ে বসে আছে মাচাতে। এই কথা খারাপ লাগছে, ভাবা। তাই তো আব্বাস সিদ্দিকি আগামী একুশে অঘ্রান, তোমরা খবর পেয়েছো কি জানি না, 100 বিঘে জমির ওপরে পীর আবু বকর নলেজ সিটি জ্ঞানের শহর করছি, 10,000 বেডের অনাথ আশ্রমও করছি, যাদের কেউ নেই, বাচ্চাগুলোকে আমি দায়িত্ব দিয়ে চলে যাব, কেন তারা আমার ভাই, তোমাদেরই বাচ্চা, গরিব ভাইপো আমার, আমি নিয়ে যে ওখানে রেখে তাদেরকে পড়িয়ে ডাক্তার করব, উকিল করব, জজ করব, পুলিশ বানাবো, ডিএম বানাবো, আইপিএস অফিসার বানাবো, আমাদের কিছু হলে তারা রাস্তায় নামবে, দেশ ও দেশবাসীর হয়ে লড়বে, দরকার আছে। এত বিরোধী করছে মুসলমান, কি হবে ওখানে করে, শিক্ষা প্রতিষ্ঠান করে কি হবে? শিক্ষিত যদি মুসলমান হয়ে যায়, ঝান্ডা বাঁধার লোক পাওয়া যাবে না, শিক্ষিত যদি মুসলমান হয়ে যায়, বুথ দখলের লোক পাওয়া যাবে না, শিক্ষিত যদি মুসলমান হয়ে যায়, পার্টি অফিসে ভিড় হবে না, শিক্ষিত যদি মুসলমান হয়ে যায়, ব্রিকেট ভরাবে কে, শিক্ষিত যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার গদিটা দখল করবে কে? অতএব মুসলমানকে জীবনে শিক্ষিত হতে দিবি না, যা বলবে তাই শুন, শিক্ষিত হতে দিবি না। আর আমরাও মাশাআল্লাহ বারাকাল্লাহ পড়াশোনা এমনি ভালো লাগে নাকি? আর যদি আপনারা শিক্ষা থেকে ঘুরে চলে যান, আগামী দিন আপনাদের বাঁচার রাস্তা নেই। আজকে আপনি বলুন তো দেখি, বিডি অফিসে বিভিন্ন জায়গায় লাইন দিচ্ছেন, কিসের লাইন? বুঝেন না, নাম সংশোধন হচ্ছে। আর যদি আপনার বাচ্চা শিক্ষিত হতো, যারা নাম প্রথমবারে লেখে, আধার কার্ড, ভোটার কার্ড, কারা সব আপনার ছেলে, সব তো ওদের ইচ্ছা করতে ভুল করে। আমি নিজের চোখে দেখেছি, আমার নাম যখন লেখা হয় সিদ্দিকির জায়গাতে, কিউ ইউ ইর পরে একটা টুক করে আই টিকে দিল, আমাকে বাড়তি হ্যারাসমেন্ট করার জন্য। কিন্তু আমার পেটে আল্লাহ একটু দিয়েছে, একটু বুঝি, সঙ্গে সঙ্গে ধরেছি, আইতে হবে না। খাটার কজনে ভাই খেয়াল আছে? হ্যাঁ, ক্লাস যদি সেখানে আমাদের 10টা বাচ্চা বসে থাকতো, তাহলে আমাদের নামগুলো ভুল হতে দিন। আজকে লাইন দিচ্ছেন, আমাকে তাড়িয়ে দেবে কি হবে, চচা লাইন ঠিক কর, লাইন কাট, আবার যে করে আনছে ওর মধ্যে যে আরো কত ভুল বেরোবে আপনি জানেন? ইচ্ছা করে করা হচ্ছে, এটা আজকের নাটক নয়। 1925 সালে আরএসএস দল হয়েছে, সেই দিন থেকে নাটক চলছে, 100 বছর পর দেশকে লুটব, আর দেশের নম্বর ওয়ান প্রেমিক হলো মুসলমান, এদেরকে থামানো। কেন? আমরা যতটা বেশি ব্রিটিশদের ক্ষতি করেছি, এদেশে দ্বিতীয় কোন জাতি ব্রিটিশদের অত ক্ষতি করতে পারেনি, যেটা মোল্লার বাচ্চারা করেছে। আর আরএসএস হলো ব্রিটিশের দালাল, শুনছেন? কিন্তু আমরা অত বুঝি নাকি? অত এই যে বলছি, আপনারা যে মুচকে মুচকে অনেকে হাসছেন, খালি আমার পেট গরমের কথা শোনা, কি বলবো, সবচেয়ে বড় কথা আপনারা আমাদেরকে বিশ্বাসই করেন না, মানেন না, তো সমস্যা দিয়ে যায়। এমন সিস্টেম হয়ে গেছে, কেউ যদি মদ কেড়ে লাই তাকে গাল দেবে, আর দিলে গুনাই বলবে, সিস্টেম এমন হয়ে গেছে। আজকে ভাবুন, যদি আমাদের বাচ্চাদের ঘরে শিক্ষিত না করেন, এদের ঘরে, তাহলে এরাও আগামী দিন বাঁচতে পারবে না। এদেরকে ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন। আপনি ভাবছেন আমি পয়সা খুঁজে পাবো? আপনার পয়সা আছে, পার বছর ইনকাম হচ্ছে 22-30 হাজার কোটি টাকা, প্রত্যেকটা মাথা পিছু 4 কোটি করে বছরে, মাস বছরে ইনকাম, আপনি জানেন? আপনার টাকা 32 বছর কংগ্রেস খেয়েছে, 34 বছর বামফ্রন্ট খেয়েছে, 10 বছর টিএমসি খাচ্ছে আপনার টাকা, আর আপনাকে 2000-এর নোট দেয়, আপনি খুশি? কিন্তু আপনার বাচ্চা শুধু নয়, আপনাদের প্রত্যেকের মাথা পিছু বছরে 4 কোটি করে ইনকাম। কি আমার কথা কোনো নেতার খারাপ লাগছে না? নেতার কথা নেই তোমার কথা, ইয়া আল্লাহ, যা করছে, আমি যে মাসে মাসে 2 লাখ করে পেতুন, এগুলোকে বোকা মানাবার জন্য ওটা মানে বন্ধ হবে, শুনছেন? ভাবুন বাবা, নিজের বাঁচার স্বাধীনতা নিজেকে খুঁজতে হবে, আপনার বোনের ইজ্জত আপনাকে বাঁচাতে হবে, আপনার মায়ের ইজ্জত কেউ দেখবে না, আপনাকে বাঁচাতে হবে, তার জন্য আপনাকে নিজেকে উঠে দাঁড়াতে হবে। আর এই দাঁড়ানোর সবচেয়ে মূল প্রথম জিনিস হলো শিক্ষা। ইসলামী সর্বপ্রথম বলেছে, করা পড়ো, কোন নবীর উম্মত তোমরা জানো? যখন বদরে লড়াই হয়েছিল, আল্লাহ নবীর 313 জন সাহাবা মিলে 350-এর উপরে কাফেরকে বন্দি করে ফেলেছিল। মক্কা হলো মদিনার থেকে অনেক বেশি শিক্ষিত এলাকা ছিল তখন,
মদিনা হলো একটা গ্রাম্য এলাকা, নবী যাওয়ার পরে তো শহর হয়েছে রে বাবা, তবে তো নতুন নতুন গেছে, একেবারে মূর্খ আনপড় এলাকা। তা 350 মক্কা লোককে সাহাবারা বন্দি করে ফেলেছে, পরে মদিনায় নিয়ে এসছে। শোনো, আমরা কোন নবীর উম্মত? আজকে সেই নবীর ঘরের বাচ্চা মুখের ভাষা বাপকে গাল দেয়, মাকে গাল দেয়, এটা শিক্ষার অভাব, অন্য কিছু নেই। শিক্ষিত করেন বাচ্চাগুলোকে, নিজেদের লাইফ তো নষ্ট করে ফেলেছেন, আল্লাহর রাস্তায় বাচ্চাগুলোর লাইফকে নষ্ট করেননি। যদি কেউ গরিব থাকেন, আমি বলে যাচ্ছি, আপনি যদি আমার ভাই হন, আপনার বাচ্চা আমার ভাইপো হচ্ছে, আমি চাচাই বাচ্চাকে পড়াবো, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনি আমাকে দেবেন। কিন্তু আল্লাহর রাস্তায় বলছি, ছেলেকে মূর্খ বানান না। আজকে গায়ের ইসলামদের দেখেন, খেতে পাইনি, ভ্যান চালায় সকালে উঠে, ফজর বেলা ভোর ঠান্ডা, মা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে তুলে দিয়ে দিয়ে যাচ্ছে, বাপ বিভিন্ন দেরিয়ে আছে। আর আমাদের ছেলেরা যেই উঠে গেল, জারি তা আম বাগানে আম পড়েছে কুড়িয়ে নিয়ে, এই হাসবেন না, সমাজে হচ্ছে নয়। তাল্লা নবী 350 কি গো আলোচনা ঠিক হচ্ছে নাকি? আবার সুর ভক্ত সব কি গো খারাপ লাগছে, বোঝেন আমার ভাইয়ের, আমার আব্বারা, আপনারা আমাদের, আমি আপনাদেরকে বাঁচাতে চাইছি। আপনারা জানেন না, 3 বছর আগে বলেছিলেন আকাশে কালো মেঘলা উঠছে, তাড়াতাড়ি জামা কাপড় তুলে লাভ ভিজে যাবে, তার মানে কি ফেতনা ঘটছে আমি বলেছিলাম। 3 বছর আগে যা বলেছি আজকের দিনে তাই ঘটছে, মানে জবানটা আমার, মুখটা আমার, কথা কিন্তু আল্লাহ বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছে, আমি না, আল্লাহ বলিয়ে দিচ্ছে। আজ আবার আমি বলে যাচ্ছি, আগামী দিন আরো ভয়ানক দিন আসছে, এই ভয়ানক দিন থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, নেই কে বলেছে? আছে, সেই রাস্তাটা আমরা দেখাবো। সেই রাস্তার প্রথম মঞ্জিল হলো, তোমরা প্রত্যেকে শপথ করো, আমার বাচ্চাকে 2 ধরনের শিক্ষা দেবো, এক হলো রসুলুল্লাহর জীবন চরিত্র শিক্ষা, তার সাথে সাথে ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, ডিএম, এসপি, আইপিএস অফিসার, WBC অফিসার, বড় বড় র্যাঙ্কের নেতা অফিসার বানাবো, নেতা নয় বড় বড় অফিসার বানাবো, আর সাথে সাথে রসুলুল্লাহর চরিত্র অর্থাৎ জীবনীটাকে বেশি বেশি করে পড়াবো। নাই বেশি শিক্ষিত হয়ে গেলে আবার যদি রসুলের জীবনী না থাকে, ও বাপ মাকে ফেলে দিয়ে শহরে গিয়ে শহরের মেয়েকে বে করে রয়ে যাবে, ও একটা ভয়। আর যদি রসুলুল্লাহ জীবনী পড়ানো থাকে, রসুল বলেছে আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় হলো ছেলের জান্নাত। ও যত বড় লার্জ সাহেব হোক, যত বড় ডাক্তার হোক, আমি আব্বাস সিদ্দিক পীর সাহেব, বাংলার কোটি কোটি মা বাপ ভাই বোন আব্বাস সিদ্দিকির জন্য জান দিবার জন্য লাখ লাখ লোক পেরেছেন, তথাপিও প্রতিদিন আমার মায়ের পায়ে হাতটা ধরে চুমু খেয়েছি, কেন? ওটা হলো আমার জান্নাত। এই শিক্ষাটা আমার রসুলের জীবনী পড়েছি বলে, নবীর আদর্শ আমার মধ্যে আছে বলে, শিক্ষা পেয়েছি বলে, তাই আজকে মা বাপকে যত বড় পিসে হোক, আমি যত টাকাই ইনকাম করি না কেন, আমার ওই মায়ের পায়ের তলা দিয়ে আমার স্থান, এটা আমি বুঝতে পেরেছি। তোমার ছেলেকে 2টো শিক্ষা দিতে হবে, আর ফুরফুরা শরীফে ঠিক এই স্টাইলটাই আমি তৈরি করছি। সব মনীষা করবে চিন্তাধারা আমার নেই, কিন্তু ইসলামিক বেসিক যতটুকু শিক্ষার দরকার একটা ভালো মানুষ হতে গেলে, অতটুকু শিখাবো ধর্মীয় জ্ঞান, বাকি সব ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার বানাবো। আমি কি করতে চাইছি তোমরা বুঝতে পারোনি, গায়ের ইসলামরা কিন্তু বুঝতে পারছে। আমি কি করতে চাই তোমরা বুঝতে পারোনি, তোমাদের পাড়ার নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ সবাইকে বুঝতে পারছে, তাই সবাই মিলে এটাকে রুকার কিন্তু চেষ্টা করছে। হ্যাঁ, যারা শিক্ষাপ্রেমিক, যারা শিক্ষাপ্রেমিক গায়ের ইসলামদের মধ্যে আছে, তারা কিন্তু আমাকে সাপোর্ট করছে এবং হাত তালিও দিচ্ছে যে একদিন পরে একটা কাজের কাজ হচ্ছে। কেন? ওখানে শুধু মুসলমানের বাচ্চা তো করবে না, আমি তো জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য করছি, আমার রসুল শুধু মুসলমানদের নেই, আমি কেন শুধু মুসলমানদের হব? আমি তো সবার, আমার দাদা হুজুর কি শুধু মুসলমানদের? সবার মুজাদ্দিদ, হ্যাঁ সবার, সবার জন্য আমার দরজা খোলা আছে। তবে কোন অন্যায় আমার দরজায় আসতে পারবে না, সমস্ত ন্যায় আমার জন্য আমার দরজা খোলা আছে। আজকে আসছিলাম বাড়িপাড়া রেলগেটে, একটা হিন্দু মহিলার সঙ্গে দেখা হলো, বেচারি ভদ্র মহিলা প্রায় আমার বাড়িতে যেত ভিক্ষার জন্য, গরিব মানুষ, সহযোগিতার জন্য যেত, ভিক্ষা বলবো না, সহযোগিতা পাবার জন্য যেত।
আজকে বাড়ি পর রেলগেটে দাঁড়িয়েছি, দেখি দেখা হলো। আমি গাই নাই, আমি কি গো কাকিমা তুমি যাওনি কেন? ও যা হারে বাবা, আমি আর চলতে পারি না, পয়সা আর চলতে পারিনি বাবা, তোদের স্বজাতির লোকেরা তবু একটু দিত, আর কে দেখবে? কি বলছেন, এই শুনছেন? আমি আপনাকে কিছু দিলাম, সবাই দেখ কতজন দাঁড়িয়ে আছে, কেউ জানি। সে আমার ধর্মের নয়, আমি তাও কাঁচ নিয়ে নিজে থেকে জিজ্ঞেস করছি, করে দিচ্ছি। এ শিক্ষা আমি পেলাম ওটা থেকে, ওই রাস্তা থেকে আমার রসুল হিন্দুর বুড়িকে তুলে নিয়ে গেছিল, যার গলায় মূর্তি ছিল লাউজ্জা হবলের, তুলে নিয়ে যে ঘরে যে সেবা করেছিল, খাইয়েছিল, জানেন না রাজ? ওই তোমার নেতা করেছে, আমি কেন করবো? এটাই বলো না মুসলমান, এটা শিক্ষার জন্য হবে, এটা শিক্ষা থাকলে হবে, আর শিক্ষা না থাকলে আজকে শিক্ষা নেই বলে তো প্রিয়ঙ্কা একে রেড্ডিকে চারজন মিলে রেপ করে পুড়িয়ে মেরে দিল, শিক্ষা ছিল না। কোন ধর্মের সঙ্গে লাগিয়ে ওদের লাভ না, হিন্দু না মুসলমান না খ্রিস্টান, ওরা অশিক্ষিত তাই করেছে। শিক্ষিত হলে ভাবতো আজ আমি কারো বোনকে তুলে নিয়ে যাচ্ছি, কালকে আমার ঘরে একটা কেউ তুলে নিয়ে গেলে কেমন হবে, তার মেরে এসে, ঠিক না বেটি? শিক্ষার দরকার। তো ভাইয়ের আমার যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ, 313 জন মিলে 350 কাফেরদের ঘরে মক্কা থেকে যারা গিয়েছিল মাত্রে বন্দি করে ফেলেছে, করে মদিনায় নিয়ে এসছে। ওরা কি জন্য এসছে ভাই? রসুল ও সাহাবাদের জানে মাত্রে এসছে, ঠিক না বেটি? জানের দুশ্মন। আজকে তোমার পাড়ায় যদি কেউ তোমায় মারতে এসে ফেসে যায়, তোমাকে যদি ভিক্ষা চায়, আমার জানটা ভিক্ষা দেয়, তুমি মাফ করবে? এই মাফ করবে? ওকে তো খুঁজে খুঁজে মেরে দেবে, এটা অশিক্ষিতের পরিচয়। আহা, আমার বয়ান নবী ধরে নিয়ে গেছে, আমার সাহাবারা ধর ধরবো নিয়ে গেছে, বন্দি করে নিয়ে গেছে। অলরেডি 13 জন সাহাবিকে কাফেররা মেরে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ভাই আমার, কওমের ভাই, কলমা পড়া ভাই, মেরে দিয়েছে। তথাপি 313 জনকে বন্দি করে নিয়ে যে মদিনায় মিটিং হচ্ছে, এই যে 313 জন কাফেরকে বন্দি করে নিয়ে এলাম, যারা মারতে এসছে, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, বলো এদের সঙ্গে কি বিচার করবো? এরা তো আমাদেরকে জানে মারতে এসেছিল, আমরা তো এদের ঘরে মারতে যাইনি। ওরা 330-430 কিলোমিটার দূরে এসে আমাদের ঘরে গায়ের যজ্ঞ মারতে এসেছে, লাহোর থেকে এসে আমার কলকাতায় মারতে আসে পাকিস্তানের সেনারা, আমরা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ ছেড়ে দেবে কেন? আমি তো মারতে, তুমি তো মারতে এসছো। আহা, আমার নয়া নবী আদর্শ দেখে সাহাবাদের ঘরে জিজ্ঞেস করছে, বলো তো দেখি কি করি? সাহাবারা বলছেন, হুজুর আমরা তো যখন ওদের দিকে ছিলাম, মানে মূর্তি যখন পূজা করতাম লাতুজ্জা হবলকে, তখন তো আমরা হলে এদেরকে মেরেই দিতাম, কিন্তু এখন তো আপনার কাছে এসেছি, আপনার সঙ্গে মিশে আমরা একটা জিনিস বুঝেছি, সেটা হলো প্রেম, ভালোবাসা, দয়া, মমতা, মানবতা। জোরে বলুন সুবহান। অতএব হুজুর, এখন আমরা আর কিছু বলতে পারছি না, আপনি যেটা বিচার করবেন সেটাই হবে। আল্লাহ নবী ওই 300-350 জন যাকে বন্দি করে এনেছে ওদেরকে জিজ্ঞেস করছে, বাবা তুরা বলতো তুই কি বিচার করি? তোরা তো মারতে এসছিস, কি বিচার করি বল? তারা কি বলছে জানেন? বলছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যদি তোমাকে বন্দি করে আমরা লিয়ে যেতে পারতাম মক্কায়, তোমাকে হত্যা করে দিতাম। এইরকম একটা সময় কারো মাথা ঠিক থাকবে ভাই? হ্যাঁ, আমার দয়াল নবী মুচকি হাসলেন, হেসে বললেন, শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটাই শাস্তি, তোমরা শিক্ষিত, আর মদিনার লোকেরা নিচু গ্রাম অশিক্ষিত, এদের একটা একটা বাচ্চাকে তোমাদের ঘরে ফ্রি পড়িয়ে শিক্ষিত বানাতে হবে, শিক্ষিত করে দিলেই তোমরা মুক্তি। জোরে বললেন না সুবহান, আরো জোরে বলো। আল্লাহ নবী শিক্ষাকে কত গুরুত্ব দিল, ওদেরকে মেরে দেওয়ার থেকেও ওদের থেকে একটা করে বাচ্চাকে যদি শিক্ষিত করে ফেলি, কমসে কম ওই রকম দ্বারা সন্ত্রাস সমাজে বন্ধ হয়ে যাবে। কত দূর রসুল আমার ভাবলে না হাতে না কাল ভাবার ক্ষমতা, যে কথা ঠিকই। তো যাই হোক, তখন সেই 350 জন অবাক হয়ে গেছে, হে মোহাম্মদ তুমি এত ভালো, 350 জন ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আজকে সেই নবীর উম্মত সব আছে আমাদের কাছে, তারপরও আমরা অশিক্ষিতর জন্য কিছুই নেই, সব হারিয়ে গেছে। বন পরিষ্কার করছে মুসলমান, দিয়াল নাচছে মুসলমান, প্লাস্টার করছে মুসলমান, ঘর করছে মুসলমান, রং করছে মুসলমান, অয়েলিং করছে মুসলমান, রান্না করছে মুসলমান, প্লেট দিচ্ছে মুসলমান, খুশি দিচ্ছে মুসলমান, খাবার টাইম হয়েছে,
মুনাফেক আর কাফের গুলো এসে বসে খাচ্চারিরা ভ্যাল ভ্যাল করে দেখছে, ওই দেবে না পিটবো পালাহে না, সব তো আমি করলাম। আবার কেউ ওই দিক থেকে হাত দিয়েছে আরেকজন কাফের, এই বুকা আমার কাছে আয়, আমার জন্য একটু কর, সব তোকে খেতে দেবো। আমরা মনে করলাম তাই চলো 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 চলো, আবার তার জন্য বোন পরিষ্কার করলাম, ঘর করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, রেদে গোদে খাবার খসিয়েছি, আবার এসে হাজির হয়ে যাও, তোরা কি খাবি মুল্লার বাচ্চা, আমরা খাবো, এই কথা মাথায় দিচ্ছে কি গো দেবেন। আবার একজন এসে বললো, এ ওরা ঠকছে, সেটা কি হয়েছে, আমার কাছে আয়, আমি সংখ্যালঘু দরুদি, ঘুমটা ঘুমটা দিয়ে একদম মাথায় টুপি দিয়ে এসে বসে গেছে, দিয়ে একবার দিন খুশি আয়, এটাই মনে চট ঝিনাল হবে, সেম কেস সেটাই। আবার কেউ হয়তো আবার একটা মোল্লা ঢুকবে, কোনো মোল্লা ঢুকবে আবার হয়তো, যেমন বদরুদ্দিন আজমাল নাকি ছিল মালদেন আসামের লোকটা, শুনেছি নাকি ভালো লোক আমি জানি না, ওকে এলিয়ে আমাদের মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব টুপি পরিয়ে ঘুরালো, মুসলমান ভাবলো আমাদের দরদি লোক এসে গেছে, হই 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 করে সিদ্দিকুল্লার পিছনে ঘুরলো, আর সিদ্দিকুল্লাকে টুক করে বলবে একটা লাল আলো দেবো, চলে সিদ্দিকুল্লাহ সব ভরে দিয়ে চলে গেল, লাল আলো সিদ্দিকুল্লার পিছনে জীবনের ঘুরে ছিল সব চলে গেল। হ্যাঁ শুনছে, আবার দেখে এসে কোন মোল্লা আসবে, আমার সব করবো, আবার হয়তো ছুটবে, ওকে দুটো তিনটে এমএলএ তে দেবে, লাল আলো তে দেবে, টুক করে ঢুকে যাবে, বাকি সব করা ছিল। আমার বক্তব্য হলো সব ছেড়ে দাও, মসজিদ ধরো, কোরআন ধরো, নবী ধরো, আল্লাহ ধরো, দাদা হুজুরকে আল্লাহ তোদের জন্য ইমাম করেছে, তার আওলাদ হিসাবে যে কোনো একজনকে পছন্দ কর, তার পিছনে ধরে দাঁড়া, একটা পাওয়ার তৈরি কর, বসবি তুই, কলম কিন্তু আমি চালাবো, বসবি তুই, হুকুম কিন্তু আমি যেটা করবো সেটা মানবি, এই পাওয়ার তৈরি কর, এটা আমার যদি ভালো লাগে। আগামী 21 অগ্রহায়ণ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুরু হচ্ছে, কেন জ্ঞান ছাড়া চলা যাবে না, সেই দিন সবাই যাবে একটা করে ইট আর 100 করে টাকা নিয়ে যাবে, আমার ভালোবাসার মানুষের কাছে আমার দাবি, এটা দাবি, মা বোন বাপ ভাই ছেলে পুরো সবার কাছে দাবি, একটা বাড়িতে 4টে ভাই থাকলে 400 টাকা চারটে নিয়ে, যদি ইডলি যেতে অসুবিধা হয় 440 টাকা নিয়ে যাবে, মা বাপের জন্য 100 টাকা এক ইট, বাপের জন্য 100 টাকা এক ইট, তাহলে 600 টাকা আর 660 টাকা নিয়ে যাবে, প্রত্যেকটা মাথা পিছু আমার এটা দাবি ভালোবাসা, কেন আমি তোমার প্রিয় আল্লাহ তোমার নবীর খানদানের বাচ্চা, এটা আমার অধিকার আছে তোমার উপরে, দিতে হবে আমাকে, দেবে না দেবে না দিতে হবে, এছাড়াও আল্লাহ তোমাদের আওকাত দিয়েছে না যায় নাই, মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, যার যাকে ভালোবাসো তার নামে দেবে, ওই দিন যাবে আল্লাহর একটা বান্দা আছে সে তার মাকে ভালোবাসে, তার মায়ের নামে সে 1 কোটি টাকা দেবে, কথা দিয়েছে ইনশাল্লাহ, ওই দিন যাবে তার মায়ের নামে সে 1 কোটি টাকা দেবে, দেখবে তার মায়ের নামে সে 1 কোটি দিচ্ছে, তুমি তোমার মায়ের নামে 1000 দুবার দিবে, ভাবছ না তো সে ধনী লোক না, সে ধনী লোক, তার মন বড়, আল্লাহ যার মন বড় হয় আল্লাহ তাকে দেয়, সে আল্লাহর উপরে ভরসা করে থাকে, তার যতটা প্রয়োজন হয় আল্লাহ তাকে, ঠিক নেই না কথা বুঝছেন না বুঝলেন, অতএব যাবেন ওই দিন দেখবেন কে দিচ্ছে, আমি আর কথা বলাবো না, অনেক কিছু বললাম, কত কষ্ট নিলেন কি জানি না, আসলে একটু সালাম দেবো, দোয়া করবো, হে নবী طلع البدر علينا من شنيعات الوداع وجب شكر على سلام يا حبيب كوتينو حشو اورر دينے কপা
গুনাগার উম্মা আতু আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ya habib salam salamatullah shukr roshni arab amar kothate bhashate byabohare karo kharap laglo আমি যে কাজগুলো করতে চাইছি ধর্মপ্রেম মানব প্রেম দেশ প্রেম এটা খারাপ কাজ করছি জি, তাহলে আপনি আর আমার সাথ দেবেন না? এই প্রত্যেককে বলবো আহলে সুন্নাত আল জামাতের মেম্বার হন, কেন আমার জানা দরকার কি আমার পাশে আছে, ঠিক না? তার জন্য আমি দুটো জিনিস করবো, একটা হলো দোয়া করব আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে মুক্তি দেন শান্তি দেন, দ্বিতীয় নম্বর সে যদি কোনোদিন অসুবিধে পড়ে যায় সে একা কেন থাকবে, আমি তার পাশে এসে দাঁড়াবো, চেষ্টা করব তার বিপদে তার পাশে দাঁড়ানো, কথা বুঝছেন না? যদি মনে হয় তাহলে আপনারা মেম্বার হন। আপনাদের বর্তমান থানার এই ছেলেকে দায়িত্ব দিয়েছে, কি নাম যেন, উঠে দাঁড়াও, এই রবিউল একে দায়িত্ব দিয়েছে দেখাশোনা করার, এর সাথে যোগাযোগ করবেন, বসুন, কথা বুঝছেন না? কি গো ভালো কাজ করছি না? আমরা কোনো রাজনীতি দলের পক্ষে নয়, কোনো রাজনীতি দলের বিরুদ্ধে নয়, যে আমাদেরকে অধিকার দেবে, বাঁচা স্বাধীনতা দেবে, অদা নয়, অদা শুনে শুনে 73 বছর হয়ে গেছে, যে দেবে আমরা তাকে আমাদের মাথায় রাখবো, ঠিক না বেঠি? এ কথা বুঝছেন না? আমরা কোনো কালার বুঝি না, কোনো কালার বুঝি না, আমাদের সঙ্গে কারো বন্ধুত্ব নেই আর কারো সঙ্গে আমাদের ঝগড়াও নাই, ঠিক না বেটি? আমরা হলে সুন্নাতুল জামাত, এতটুকু বুঝি, আমার দাদা হুজুরের 24% ভোট আছে, কত বনগাঁয় মাতুয়াদের 1% ভোট আছে, 1%, ও যদি 1 টাকা পায় তাহলে আমাদের পাওনা 24 টাকা, ঠিক না বেটি? ও যদি 1টা MP পায় দাদা হুজুরের মুরিদরা তাহলে পাবে 24টা, ওদের মুরিদ 1% যদি 1টা MLA পায় দাদা হুজুরের মুরিদ তাহলে 24টা MLA পাবে, পার্টি নয় মুরিদ, যাদের একটাই কাজ থাকবে মুরিদের হয়ে কথা বলা, মুরিদের হয়ে লড়া, মুরিদের হয়ে ভাবা, মুরিদের হয়ে রাজ্যসভায়, মুরিদের হয়ে লোকসভায় চিল্লাবে, কথা বুঝছেন? অথচ দেখা যাচ্ছে মাতুয়াদের 1% হওয়ার পরও মাতোয়াদের 1টা MP আছে, যে MPটা লোকসভায় গিয়ে মাতোয়াদের হয়ে চিল্লায় মাতোয়াদের কি প্রয়োজন না প্রয়োজন লড়ে, আর দাদা হুজুরের 24% কটা MP আছে, জানি মুসলমান শিক্ষা নেই বলে আজ কোথায় চলে গেলে তোমরা, আজকে দেখুন ঠিক গুছিয়ে নিচ্ছে শিক্ষা, একবারও ভাবলেন এই পরের বাপকে বাপ বলে আমার কি লাভ হবে, আমার বাপ কই, আমাকে যখন রাস্তায় ধরে কাটবে আমার কথা বলবে কে, শুনছেন না? আমার কথা খারাপ লাগছে, আমি কারো বিরুদ্ধে বলছি না, যে অধিকার দেবে তাকে বাঁচাবো আমরা, যে অধিকার দেবে না তার হয়ে আমরা লড়তেও রাজি নাই মারতেও রাজি নাই, তোরা তোদের মুরগি আমার দেখার দরকার নেই, এক কথা বুঝছেন না? আজকে ওদের 2টো MLA আছে মাতুয়াদের, 1% যদি 2টো MLA হয় আমরা 24% তাহলে 48টা দরকার, কটা দিয়েছে আপনার দাদা হুজুরের মুরিদকে, কেন লাস্ট তোমাদের হয়ে লড়বে কি, তোমাদের হয়ে রাজ্যসভায় কথা বলবে কি, NRC-র বিল পাস করা যাবে না 24টা MLA 48টা MLA যদি রাজ্যসভায় চেয়ার ছোড়াছুড়ি করতো, এই কথা বুঝছেন না? কি আছে আছে বাপ কাগজ ঠিক করার মানবতা, NRC-র হাত থেকে বাঁচার জন্য কাগজ ঠিক করে লাভ নেই, তোমার দায়িত্ব, তোমার নাম মোহাম্মদ সেখানে মুহাম্মদ হয়ে আছে কেন থাকবে, তোমার নাম শেখ সেখানে হয়ে আছে শোক কেন থাকবে,
এটা ঠিক করা তোমার নৈতিক দায়িত্ব। এনআরসি থেকে বাঁচার জন্য করে লাভ নেই। বাবরি মসজিদের দিকে সব দলিল আছে কাগজপত্র, তারপরও বাবরি মসজিদ পেলে না, আর তোমার কাগজ রেখে তোমাকে বাঁচবে না কি ভাবছো? তোমার লাথি মেরে বাস করে দেবো তোমাকে। এমনি তো দিলীপ ঘোষ বলে দিল মুসলমানদের লাথি মেরে তাড়াবো, একথা বুঝছেন না? তোমার কাগজ থাকলেও বাপ তোমাকে তাড়াবে। কিন্তু হ্যাঁ, তোমার যদি চব্বিশটা আটচল্লিশটা এমএলএ থাকে পারবে? আজকে ওদের বিশ্ববিদ্যালয় আছে 1%, তোমার দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী 24%, তোমার দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় কই? এ মুরিদ কই দিয়েছে? কিসের মুরিদ তোমরা? পুরপুরাই গাড়ি বিজার করে যাও, দাদা হুজুর দোয়া করো, দাদা হুজুর দোয়া করো, দাদা হুজুর দোয়া করছে? কোনোদিন ভেবেছো তোমার পীরের নামে একটা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে নাম হবে? মুরিদ কখনো ভেবেছো? এর গদি তার গদি ওর গদি সামলাবার জন্য চিল্লাচ্ছ, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় কই? ওদের 1% শিষ্য ওদের ধর্মগুরু নয় বিশ্ববিদ্যালয় বার করিয়ে দিল, আর দাদা হুজুরের 24% ভোট বিশ্ববিদ্যালয় নেই। হসপিটাল ফুরফুরার মরে যাচ্ছে, দাদা হুজুর করেছিল সরকার নয়। আমি আব্বাস সিদ্দিকি আন্দোলন করেছি, এ কল্যাণ তুই দিবি নি কেন? মুসলমান বলছে আব্বাস সিদ্দিকি বিজেপি করছে। আরে আইরাল্লাহ, তোদের জবানে বেরোলো নবীর বংশের আওলাদ বিজেপি পার্টি করছে বললি, জবান কায়ামতদিন আল্লাহ হিসাব নেবে তোদের। তা সেই জায়গায় আজকে ওদের হসপিটাল রয়েছে, সুপার স্পেশাল কার্ড আছে, মাতুয়াদের যারা মুরিদ শিষ্যদের কার্ড আছে, যত বড় বড়ই অপারেশন হোক আরো ফ্রি, মাতুয়াদের ফ্রি। দাদা হুজুরের 24টা তো হসপিটাল হওয়া দরকার, সেই জায়গায় একটা আছে এই দিয়েছে, যেখানে মুরিদদের ফ্রি হবে নেই। আব্বাস সিদ্দিকি যখন এগুলো চাইছে, এই মুসলমানদের পাড়াতেই শুধু আওয়াজ উঠছে আব্বাস সিদ্দিকি পার্টি করছে, হিন্দু পাড়ায় কিন্তু আওয়াজ উঠে নেই। হিন্দু পাড়ার লোকেরা বলছে ঠিক করছে, ইনসাফের কথা বলছে। যাকে যদি মনে হয় আব্বাস সিদ্দিকি ঠিক করছে, কে কি বলছে বাদ দাও, তোমরা একতা হও, প্রতিটা পাড়ায় পাড়ায় বুতে বুতে 30টা 30টা করে যুব ইউনিটি হও, ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম, কারো পক্ষে নয় কারো বিরুদ্ধে নয়, যে আমায় অধিকার দেবে পাঁচার ও ইজ্জতের ইসলামকে মাথায় করে নিয়ে পাঁচার স্বাধীনতা দেবে তাকে আমরা গদিতে বসাব, আর যে আমাদের উপর চোখ দেখাবে তাকে আমরা গদি থেকে লাথি মেরে বার করে দেবো। কথা ঠিক আছে না? নাই, আমরা কোনো কালার বুঝি না, অদা করলে হবে না, পারমিশন সব বার করতে হবে, রাজ্যসভায় লোকসভায় আন্দোলন করে বার করো। আমি দাবি করেছি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। এই গরিবের কষ্ট গরিব বুঝে, তোমার পয়সা আছে, তুমি তোমার দুটো মেয়ে আছে, নোংরা কাজও করে ফেলে বুকাটা কাজে ভালো জায়গায় বেঁধে দিচ্ছ, আর গরিবের ছেলে নোংরা কাজ করে না গরিবের মেয়ে, তারপরও সমাজ ওর নামে বদনাম দিতে চায় যাতে বিয়ে না হয়। এ চাই না চাই না, এই সমাজ কত খারাপ হয়ে গেছে, তারপরও মাথায় মাথায় হয়ে গেছে বাপ চোখের পানিতে কাঁদছি আল্লাহ কি হবে। অথচ ওই গরিবের মাথা পিছু পার বছরে ইনকাম 4 কোটি টাকা, আব্বাস সিদ্দিকি শুধু বিয়ের সময় 5 লাখ টাকা চেয়েছে, কম চেয়েছি তুই তাও দিবি নি? তাহলে তোর গলা টিপে ধরা দরকার, এই কথা বুঝছেন না বোঝেন না? তো গলা টিপতে গেলে আব্বাস সিদ্দিকির হাতকে শক্ত করতে হবে। তোরা যদি হাত শক্ত করিস, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাউকে চিনি সবার গলার ভেতরে হাত ঢুকে পয়সা বার করবো। আমি বলে দিলাম, আমি এত সাহসী ছেলে আর এত পাওয়ারফুল ছেলে, কেন আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় করিনি, আল্লাহ ছাড়া কখনো কারো কাছে প্রয়োজনের জন্য চাইনি, আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথাও নত করিনি, আর আমার মরণ কারো হাতে আল্লাহ রাখেনি, আমার ইজ্জত আল্লাহ কারো হাতে রাখেনি, কোনো মায়ের লাল নাই আমাকে কিছু করতে পারবে, আমার আল্লাহ যেটা হুকুম আছে সেটা ঠিক না ঠিক। কিন্তু তোমাদের তো সাথ দিতে হবে যে হ্যাঁ ভাইজান আপনার সাথে আজকে ঠিক বলেছেন, গরিব মেয়েদের বিবাহের জন্য আন্দোলন করুন, অকাল সম্পত্তির টাকা পার বছরে 22-30 হাজার কোটি টাকা, যদি 1 বছরের টাকা পশ্চিমবাংলার প্রত্যেকটা মুসলমানকে দিয়ে হয়, একটা মুসলমান 4 কোটি 5 কোটি টাকা, তোরা কত ধনী হবি বুঝতে পারছিস? সব তোদের টাকা তুলে খাই আর ওদের হয়ে তোরা লড়িস, মার্কেট করিস, লড়াই করিস, সে সব বেটা, শুধু যে বর্তমানে যে খারাপ বলছি না সব কটা চোর, আর এদের ঘরে চুরি করা শিখিয়েছো তোমরা মুসলমান, এরা চুরি করার সাহস পেতনি তোমরা যদি করা হতো, তোমরা এদেরকে দরজা খুলে দিয়ে চাষো ওয়েলকাম, যাও ঘর থেকে নিয়ে চলে যাবে, কি দোষ তো তোমার তো? যাক ভাই, কথা থাকলে আমি থাকলে একটা একটা বলতেই থাকবো, কারো হয়তো ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, বেকার আমি রাগী মানুষ, আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি,
আমার দলি যদি কোনো মরিদ বসে অন্যায় করে আমি চর মেরে তুলে বার করে দিচ্ছি, মেরি চলে জীবনে আমার দলি বেশি অন্যায়কে কখনো প্রশ্রয় আমার রসুল দেয়নি, ইমাম হাসান হোসেন দেয়নি, আমার আবু বাকার সিদ্দিক দাদা হুজুর দেয়নি, আমার পাঁচ হুজুর দেয়নি, আমিও দিতে পারবো না। মিষ্টি খেয়ে সুগার বাড়ানোর থেকে তেতো খেয়ে রাখা ভালো, এর কথা ভুল বলছি? অন্যায় করে অন্যায় করে আমার ভাই জাহান নামে যাবে, তার থেকে দুটো চর মেরে দিয়ে জান্নাতে যাবে, দুটো চর মারা। এতে কেউ চর খেয়ে আবার ঘুরে গেছে, না ভাই জান ভুল হয়েছে, কেউ চর সহ্য করতে পারেনি, বেরিয়ে একেবারে চলে গেছে, যা যেখানে খুশি মুরগে যা, আমার আর যে চর খেয়ে ঘুরে গেছে একেবারে, আমি দাঁড়ালে আমার দাঁড়াবার আগে সে দাঁড়িয়ে যায়, আমার ছায়াতে পা দেয় না, এত সুধরে গেছে, তবে তো দোয়া পাবে। এই যখন দোয়া হবে, আমি তো বলবো আল্লাহ সবার ভালো করবে, কিন্তু পাবে কে কে? যে আমার উপর তিনটে জিনিস রেখেছে, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, সে দোয়াটা পাবে। যদি সবার মধ্যে এই তিনটে না থাকে, কেউ দোয়া পাবে না। আমার দোষ দেওয়ার দরকার নেই, দোষ নিজের দেখো। এখন লোক বলে ভুল প্রায় সে হুজুর আর নেই, আগে হুজুরটা দোয়া করলে কত কি হয়ে যেত, কে বলেছিল, কে বলেছিল? সাগর কখনো শুকোয় নাকি? সাগর শুকোবার জিনিস, খাল বিল নদী তোমরা, আমরা সাগর। এই অহংকার করছি না, আল্লাহ বানিয়েছে, বুঝাতে চাইছি, তোমার নদী খালে পানি নিয়ে গেলে তুমি মনে করছো সাগর শুকিয়ে গেছে, তোমার ভুল। খাল বিল নদীতে পানি আসে সাগর থেকে যে ড্রেনের দ্বারা, ওই ড্রেনটার নাম হলো বিশ্বাস, মহব্বত, ভালোবাসা। ওই ড্রেনে ময়লা পড়েছে, তাই আমার পানি তোমার সাগর নদীতে যাচ্ছে না, ওইটা পরিষ্কার করো। যে হুজুর আমার ভাইজান যা বলবে তাই, সেই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রাখো, এরা আমাদের সঙ্গে বেইমানি করবে না। এ নবীর ঘরের বাচ্চা, আর বেইমানি করলো কেয়ামত দিন আমার নবী বলবো, তোমার বাচ্চাকে বিশ্বাস করেছে আমাকে কবরে ঢুকিয়ে দিয়েছে, তোমার বাচ্চাকে বিশ্বাস করে আমাকে রাস্তায় বেউদ্ধতি করেছে, বলার লাইন আছে। আর মমতা যদি ডুবিয়ে দেয় কাকে যে বলবেন, বুদ্ধতা যদি ডুবিয়ে দেয় কাকে যে বলবেন, হ্যাঁ অধীর চৌধুরী যদি ডুবিয়ে দেয় যে কাকে বলবেন, ও আল্লাহ অধীর চৌধুরী ডুবিয়ে দিয়েছে, যা ওর সাথে যদি কবরে যা, জাহান্নামে যে ডুবিয়ে যায় এবারে। আর আহলে রসুল যদি ডুবিয়ে দেয় তোমার মনে হয়, বিশ্বাসের জন্য বলছি, ডুবাই না, আজ পর্যন্ত আমার দাদা ডুবিয়েছে নাকি? এই বাপেরা বলেন আমার দাদুরা ডুবিয়েছে, আমার বর্ষা রাজন কালিমুল্লাহ সিদ্দিকী, মেজর চাজন আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার শেষ চাজন থেকে লেগেছে আমার আব্বা আলী আকবর সিদ্দিকী, আমার কোনো চাহাজানরা তোমাদের বার ডুবিয়েছে? বাপেরা বলো, বাপেরা বলো ডুবিয়েছে, কাকিয়ে দেন ডুবিয়েছে। তাহলে আজ আব্বা সিদ্দিকীর উপর তোমার ভরসা নেই কেন? লোক বলছে জায়গা, কে বলছে চার বিঘে, কে বলছে আট বিঘে, লোক মোটরসাইকেল করে যাচ্ছে জায়গায়, সত্যি চার বিঘে না কেন? বিশ্বাস নেই আমার, আমি যখন বলি চারশো বিঘে তোমার বিশ্বাস নেই কেন? কি তোমার তো ভাই আমি, তোমার তো পিজের আওলাদ আমি, তোমার নবীর খানদানের বাচ্চা আমি, আমি মিথ্যা বলি মনে হয় তোমার? না, আমার দোয়া তোমার জন্য কি কাজে লাগবে? হ্যাঁ, যারা বিশ্বাস করে তাই শুধু পাবে, হাত তো সবার জন্যই তুলবো, কার জন্য বলবো না, আল্লাহকে ভালো করুক, যে দুশ্মন তার জন্য দোয়া করি। আমি রোজ হিন্দুদের জন্য দোয়া করছি, আল্লাহদেরকে হেদায়ত করুক, ওদেরও বাচ্চা ছেলে পুলে সুখে শান্তি থাকা, আমার তো একটা দায়িত্ব চাওয়া, কেন ওরাও তো আমার বাপের সন্তান, ওরা তো হাওয়ার সন্তান, ওরা তো আব্বা আদমের সন্তান, কি গো সন্তান নাই, ওরাও তো আমার আল্লাহর সৃষ্টি, ওদের জন্য কেন চাইবো না? যে আল্লাহ ওদেরকে হেদায়ত করো, ওদেরকে শান্তি ধর্মে আনো, এবং ওদের বাচ্চা টাচ্চা স্বামী সব সুখে শান্তিতে রাখো, কি চাওয়া চলবে না? এটা মানবতা আমার, কিন্তু আমার দোয়াটা পেতে গেলে ভক্তি থাকা দরকার। আসেন তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি ওয়াতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم 44 ختم كلام الله الشريف تلاوت আছে আসেন যা কিছু আল্লাহ বলালে সে বিষয়ে বললাম আমি বললাম আরো কেউ বলেছে দোয়ার পরে কাতার দিয়ে বসবেন দোয়ার পরে পিঠে পিঠ করে মুখে মুখ করে বসবেন ছেলেরা কি তাবারুকের ব্যবস্থা করেছে দেবে আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ মানুষ মাত্র ভুল হয় আমার ভাইদের সব আমার আব্বাদের সব আমার আম্মাদের আমার বোনেদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন সবার সাথে আমাকেও কবুল করে নেন
এ আল্লাহ আমাদের সকলকে আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানিয়ে দিন। 44 খতম কোরআন তেলাওয়াত থেকে যদি কিছু মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় মাফ করে দেন। আমিও যাতে তেলাওয়াত করলাম কোনো কথায় যদি আপনার হাবিব আর আপনি নারাজ হন মাফ করে দেবেন। আমার আগে উলামা হযরতরা সুফি সাহেবের কথা বলেছে, কোনো এমন কথায় যদি আপনি আর আপনার হাবিব নারাজ হয়ে যান মাফ করে দেবেন। দুনিয়া নারাজ হলে আল্লাহ আমরা দেখার চেষ্টা করিনি, দেখার শখ করিনি, কেন সব কিছুই তো আপনার জন্যে আর আপনি বলেছেন সব কিছুই আমার হাবিবের জন্যে। এ আল্লাহ, এ আপনাদেরকে ভালোবাসি, আপনার ইবাদত করি, আপনাকেই শুধুমাত্র রব বলে মানি, আপনার কাছেই আমাদের প্রয়োজনের আশার জন্য হাত পাড়ি আর আপনার হাবিবকে সাথে করে নিয়ে দোয়া চাই। ই আল্লাহ, এই মাহফিলকে কবুল করুন। যারা দূরে দূরে মা বোন পেটিরা আছে সবাই আশা আমাদের আশাকে কবুল করুন। খোদা যদি কিছু সব যে থাকে রহমত করি সওয়াকায় নাম দাতা মদিনাতুল হামিনা পিয়ারা নাম নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আওলাদ আম্মা জান সাহাবী কিরাম সাহাবী গণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দেরো পাক সব তো পৌঁছে দি আল্লাহ তাআলা খাস করে চার পিলানি পি চার ইমাম হুজুর দেরো পাক সব পৌঁছে দি মোজাদুদু জামান দাদা খুদি কেমলা রূপা কি সাফু পৌঁছিরে দাদা কে পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুদ রূপা কি সাফু পৌঁছে দিন। আল্লাহ তালা এই গ্রামে যে কোনো মাহবুব বান্দা বন্দি থাকে তিনা রূপা কি সাফ পৌঁছে দিন। আজকে দিন আমরা যারা তুলেছি আমাদের মা বাপ ছেলে ভুলিয়ে আমি স্ত্রী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেস্তে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। ইমানদার মাত্র প্রত্যেক রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তালা মা সুফি সাহেব আল্লাহ দীর্ঘদিন দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর এই বাগানের খেদমত করতে করতে আল্লাহ তেনার জীবন বয়স বড় হয়েছে, তেনার পরিবারে যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দেন, তেনার পরিবারে যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, তেনাকে সুস্থ রাখুন। ইমাম আলেম ওলামা মুরব্বী বাপগুনো আল্লাহ সবাইকে মা গুনোকে সুস্থ রাখো ভালো রাখো, যুবক যুবতী ভাই বোন গুনোকে আল্লাহ আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানিয়ে নিন। আল্লাহ আল্লাহ এদেরকে শিক্ষা দিন, আল্লাহ আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দিন। হে আমার বান্দা বান্দি রে, তোরা থাকবি দুনিয়ার যার সাথে, পরকালে থাকবি তোর তার সাথে। এরা যেন মোনাফেক কাফেরদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ এরা যেন আমার ভাই আমার বোন আমার সাথে দুনিয়ায় থাকে, পরকালে একসাথে আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেবে। আল্লাহ আল্লাহ ফুরফাশে আহলে সুন্নতে জামাতের প্রত্যেকটা কমিটি নিম্বা সদস্য সকলকে হেফাজত করেন। যদি আমার সংগঠনের ছেলেদের উপরে কেউ যদি পাওয়ার দেখায় তাকে ধ্বংস করে দেবে আল্লাহ, জুলুম করে তার নাম নিশানাকে মিটিয়ে দেবে আল্লাহ। যদি আমার সংগঠনের ছেলেকে অত্যাচার কঠিন কঠিন বিমার দেবে তাকে আল্লাহ, নাম নিশানা তার মিটিয়ে দিও আল্লাহ। দুনিয়ায় শয়তানি করে বেড়াবে ছেলেগুলো একটু ভালো কাজ করছে এই ওসিলায় কত ছেলে নামাজি হয়ে গেছে আল্লাহ, কত ছেলে গরিব মানুষের সেবা আল্লাহ এতে করে নিয়ে বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আমার আবু বকরের রেখে যাওয়া মকসাদ রাসূলুল্লাহ আহলে সুন্নাতের জামাত তোমার দল ইসলামের কাজ করতে চাইছি, গরিব অসহায়দের সাথ দিতে চাইছি আল্লাহ, জালিমদের বিরুদ্ধে বলতে মসজিদ মাদ্রাসা কথা বলে আল্লাহ কিছু লোক জোর দেখাচ্ছে আল্লাহ তার বিচার আমি করবে আল্লাহ। আল্লাহ আমার ভাইরা এদের উপরে যে আঘাত দেবে আল্লাহ, আমার কাছে কোনো প্রশাসন নেই রাজ শক্তি নেই, আমার একমাত্র পাওয়ার তুমি, তুমি তার বিচার করবে আল্লাহ। তাকে সঙ্গে সঙ্গে হাতে নাতে বুঝিয়ে দেবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলের পিছনে লাগার ফল এটা হল তোর। ইয়া আল্লাহ অনেক জায়গায় তুমি দিচ্ছ, কোটি কোটি শুকরিয়া তোমার কাছে, অনেক জায়গায় আমার আল্লাহ জব্দ করেছে অনেককে ইয়া আল্লাহ। আর আমার যারা ভাই বোন এখনো বাকি আছে মা বাপ সবাইকে আমার পাশে এনে দাও, সবাইকে দুনিয়া একসাথে পরকালে জান্নাত নসিব করে দাও। আগামী 21 অজ্ঞানকে কবুল করে নলে সৃষ্টি কর তৌফিক, আল্লাহ আমার শরীরকে ক্ষমতা দাও আল্লাহ, আর পারি সব কিছু তো আপনি করাচ্ছেন আল্লাহ, আল্লাহ মা বাবা اللهم اهدنا الصراط المستقيم ثم من برق لا إله لا إله إلا الله محمد رسول الله.
ভাই কথা শুনতে হবে, মুখে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আমি যাবো, কেউ হাতে মুসাফা করবেন না ভাই, আসুন। নাহলে সিটির জন্য কেন যাবেন না তুমি? আসসালামু আলাইকুম। লাইন দাও, লাইন দাও, কথা দাও।